আসসালামু আলাইকুম মাই স্টুডেন্টস কি অবস্থা সবার কেমন আছেন আপনারা সবাই শুরু হয়ে গেল মেগা এমসিকিউ পর্ব বাই ইয়াসিন মামুন তোমাদের ভাইয়া চলে আসবে একটু বড়ি সামনে একটি গান দিয়ে আমরা আজকের ইন্ট্রো শুরু করব। রেডি সবাই সারপ্রাইজ দেখার জন্য প্রস্তুত তো সারপ্রাইজ কিন্তু প্রস্তুত হচ্ছে সবাই বন্ধুদেরকে মেনশন করে দেয় একসাথে সবাই সারপ্রাইজ দেখি রেডি স্টেডি গো 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 নো 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 এখনও যাবো না গো সবাইকে যুক্ত হও তারপর আমি যাচ্ছি অন এয়ারে যাব আমরা অন এয়ার অ্যারাইভাল ভাল সো তোমরা একটু সবাই যুক্ত হয়ে যাও যুক্ত হওয়ার পর আমরা ক্লাসে এন্ট্রি ঘটাবো কিসের এন্ট্রি ঘটবে আজকে ক্লাসে কী হবে তা নিয়ে আজকে আলোচনা হবে ওকে সবাই যুক্ত হয়ে যাও রেডি স্টেডি গো আমরা শুরু করছি সারপ্রাইজিং ব্যাপারটা যে সারপ্রাইজিং ব্যাপারটা একটু রেডি তোমাদের জন্য এমন যদি হতো আমি পানির মতো উরা ধুরা এমসিকিউ পারি এমন যদি হতো আমি পানির মতো পুরা ধুরা এমসিকিউ পারি কোপাবো এইচএসসি তে কোপাবো অ্যাডমিশনে ঠেকাবি আয় আমারে ঠেকা এখন থেকে শুরু হব আমরা গুরু এখন থেকেই শুরু হব আমরা গুরু এমসিকিউতে কেউ আটকাতে পারবে না আচ্ছা কোনো ছন্দ ছাড়া ছন্দহীন এই যে গানটা যে আমি বানালাম ছন্দহীন মাত্রাহীন এটা কি ছন্দ হতে পারে মাত্রাবৃত্ত অক্ষরবৃত্ত না কি সেটা আমরা পরে যাচাই করব। তার আগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের সলভিং পর্বে তোমাদেরকে গতকাল রাতে কথা দিয়েছিলাম পদার্থবিজ্ঞানের যে কোনো একটি পত্রের প্রতিটি অধ্যায়ের উপর আমরা এমসি সলভ করব সেই কথা রাখার ধারাবাহিকতায় আজ থেকে শুরু হলো এইটা সো তোমরা প্রতিদিন ক্লাসটিতে থাকবা আমরা বেসিক থেকে শুরু করে একটা এমসি কেউ থেকে আসছে কোত্থেকে পয়দা হয়েছে কোন সূত্র থেকে তার জন্ম হয়েছে তার নারী ভুরি কই তার নারী নক্ষত্র কোন জায়গায় লুকিয়ে আছে সব অ্যানালাইসিস করব যেন ওই ধরনের এমসি কেউ এইচএসসিতে আসুক কিংবা অ্যাডমিশনে আসুক তুমি খুব সহজেই করে ফেলতে পারো সো তোমাদের কাজ হবে একটাই যেহেতু আমি কষ্ট করে ক্লাসগুলো নিব। তোমাদের কাজ হবে একটাই প্রতিদিন ক্লাসটিগুলোতে থাকা আর বন্ধুদেরকে একটু জানানো যেই ইয়াসিন ভাইয়ের এমসি ক্লাস হচ্ছে যাদের সব যাদের মানে এমসি খুব প্রবলেম হয় তারা ক্লাসগুলোতে থাকতে পারো এই ক্লাসগুলো করার মাধ্যমে ইনশাল্লাহ ফিজিক্সের যেই পত্র করাবো ওই পত্রে এই ইহকালে এমসি পিও তো সমস্যা হবে না আমি আমার ফুল ডেডিকেশন দিয়ে প্রত্যেকটা টাইপের এমসিকে তোমাদের জন্য করাবো বাট তোমাদের ডেডিকেশনটা চাই তোমাদের ক্লাসে উপস্থিতি চাই এবং তোমাদের বন্ধু বান্ধবী কলেজের গ্রুপগুলোতে জানিয়ে দিও এই ক্লাসগুলোতে যেন সবাই অ্যাটেন্ড করে সো সবাই কেমন আছো বাচ্চারা এবং আমার গানটি কেমন হয়েছে এমসি কেউ নিয়ে অনেক কষ্টে বানাইছি ছন্দ টন্দ কিচ্ছু মেলে নাই তারপর সবার বলতে হবে অবশ্যই ভালো হয়েছে ওকে ভাইয়া ওকে 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 মাত্র এক এগারোশো যুক্ত হয়েছ বাকিরা কই আলাল দুলাল এখানে আলাল দুলাল বাদে বাকি সবাই আছে আলাল দুলালদের ডেকে নিয়ে আসো ফার্স্ট সো আজকে তোমাদেরকে জাস্ট এটুকুই বলি যারা ক্লাসগুলোতে থাকবা এই ফিজিক্স ফার্স্ট পেপারে এমসি কিউতে আর কোনোদিন সমস্যা হবে না দেখো আমাদের যেটা ঘটে যে আমরা যে সিকিউতে বেশি জোর দিতে দিতে এমন হয় যে এইচএসসিতে সিকিউ ভালো হয় বাট এমসিকিউ কয়েকটা খারাপ হওয়ার কারণে এ প্লাস মিস না হলেও এ আসি একদম টাইনা টুইন এ প্লাস পায় টাইম প্লাস পাওয়ার ফলে এখন কিন্তু একটা ডেমের আছে ডেমেরিজটা কি তুমি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোতে বা বিভিন্ন মেডিকেলে তুমি পরীক্ষা দিতে পারবা না কারণ রিকোয়ারমেন্ট এখন নাইনটি প্লাস থাকে সো যদি আমার কোনো সাবজেক্টে নব্বই পঁচানব্বই মার্কস তুলতে হয় অবশ্যই এবং অবশ্যই এমসিকিউতে ফুল মাস আনতে হবে এমসিকুতে একটা দুইটা বেশি ভুল করা যাবেই না একটা দুইটাও ভুল করা পাব সো সেটা আমরা কীভাবে কী করবো এমসিকিউ জিনিসটা তো মানে এত সহজ না যে তুমি পঁচিশটার মধ্যে পঁচিশটাই পারবা দ্যাটস ওয়াই কিউতে কিন্তু আমাদের আলাদা ফোকাস করা জরুরি এই কারণে আমি চিন্তা করলাম যে না আমাদের স্টুডেন্টদের এই এমসি যেন তাদের ভুল না হয় ফিজিক্সের এমসি যেন তারা এই ইহকালে কোনো প্রবলেমে না পড়ে আমি ক্লাসগুলো নিয়ে আসি সেই উদ্যোগটা তোমাদের জন্যই নেওয়া সো আশা করি ক্লাসগুলোতে তোমাদের উপস্থিত থাকবে আমি যতটা মজাদার করে সম্ভব ক্লাসটি নেওয়ার চেষ্টা করবো সো এখন তোমাদের এমসিকিউ কিউ পর্ব শুরু কম আমরা কথা না বাড়াই তোমরা একটু বন্ধুদেরকে জানাই আল্লাহর ওয়াস্তে বন্ধুদের জানাও কারণ তোমাদের জানানো তোমাদের থ্রুতেই ক্লাসগুলো কিন্তু বাংলাদেশে আনাচে কানাচে পৌঁছে যাবে ওকে রেডি স্টেডিগো গো ওকে তোমাদের রেসপন্স মিলে কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ সবই হবে কোনো সমস্যা নেই ওকে নো প্রবলেম আমাদের ক্লাসগুলো খুব শর্ট হবে এক ঘন্টা দেড় ঘন্টার মতোই হবে জাস্ট তোমরা মনোযোগ থাকো রেডি স্টাডি গো সো আজকে আমরা বলব পর্যাবিত গতির এমসি গো সলভিং সো চলে যাওয়া যাক আমাদের প্রথম স্লাইডে পিরিয়ডিক মোশন তো দেখো ভাইয়া পিরিয়ডিক মোশনে প্রথমে আমরা যে জিনিসটা পেলাম একটা ইকুয়েশন দিয়েছে তোমরা সবার আগে উত্তর দেওয়ার চেষ্টা করবা যাদের নাম বারবার আসবে উত্তরে তারা আজকের ক্লাসে জয়ী এবং তারা এই তে গোল্ডেন এগুলো থাকো একটা ইকুয়েশন বলছে এই সমীকরণে কৌণিক কম্পাঙ্ক কত একক সো তার আগে এই একটু ব্যাসিকটা হচ্ছে ভাইয়া সরল ছন্দিত স্পন্দনের একটা ব্যবকলনীয় সমীকরণ আছে যারা এই অধ্যায় জীবন পর নাই এই জগতে প্রথমে অধ্যায়ের প্রথম একটা প্রশ্ন দেখলে তারাও শিখো কি ভাইয়া সরল ছন্দিতে স্পন্দন সিম্পল হারমোনিক মোশন এটার একটা ব্যবকলনীয় বা ডিফারেন্সিয়াল ইকুয়েশন আছে ইকুয়েশনটা হচ্ছে ভাইয়া ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইজিক টু জিরো এটাই কি বলবো এটাকে বলবো সরল ছন্দিত স্পন্দনের ব্যবকলনীয় সমীকরণ সরল ছন্দিত স্পন্দনের ব্যবকলনীয় সমীকরণ সিম্পল হারমোনিক মোশনের ডিফারেন্সিয়াল সো এটা হচ্ছে সরল ছন্দিত স্পন্দনের ব্যবকলনীয় সমীকরণ যেখানে এই ওমেগা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক কি ভাইয়া কৌণিক কম্পাঙ্ক ওমেগাটাকে আমি একটু লিখেই দিচ্ছি ওমেগা হচ্ছে কৌণিক কৌণিক কম্পাঙ্ক ওমেগা কি ভাইয়া কৌণিক কম্পাঙ্ক আমি যা যা লিখবো সবাই তা তা লিখবা সো এই ওমেগার বদলে আবার আবার লিখতে পারি ওমেগা সমান টু পাই এফ লেখা যায় ওমেগার বদলে দেখা যায় টু পাই বাই ক্যাপিটাল টি যেখানে স্মল এফ এই যে ওমেগা সমান টু পাই এফ যদি লেখো এই এফটা হচ্ছে রৈখিক কম্পাঙ্ক টি হচ্ছে পর্যায়কাল সো ওমেগা সমান টু পাই এফ টু পাই বাই টি এগুলো আমরা জানি সে এবার আমাদেরকে বলেছে একটা ইকুয়েশন দিয়ে বলে এখানে কৌণিক কম্পাঙ্ক কত তার মানে এটা ওমেগা কত তা চেয়েছে সো ওমেগা কত সেটা যদি বের করতে হয় তাহলে স্ট্যান্ডার্ড যে ইকোয়েশানটা ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স এটার সাথে এটার সাথে এই উপরের ইকুয়েশনটাকে তুলনা করব। তুলনা করে আমরা ওমেগা বের করব। সো অনেক গাধার গাধা বলেদের বলে আসো যারা ওমেগা স্কোয়ার সমান লিখবে একশো আশি ভাইয়া এখানে একশো আশি এক্স আছে এখানে আছে ওমেগা স্কোয়ার এক্স তার মানে ওমেগা স্কোয়ার সমান একশো আশি তাই না এটা যারা লিখবা তারা কিন্তু ধরা খাবা কেন কারণ ভাই দেখো ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ারের সামনে কি কিছু আছে সামনে এক আছে এটা সামনে কত আছে পাঁচ আছে সো এই পাঁচকে আমার আগে এলিমিনেট করতে হবে প্রথম কথা তুমি যদি এইটার সাথে এটা তুলনা করতে চাও তাহলে এখানে একটা পাঁচ আছে যে পাঁচকে বাদ দিতে হবে সো পাঁচকে তুমি যদি বাদ দাও ভাইয়া তাহলে এটাকে পাঁচ দ্বারা ভাগ করতে হবে ইকুয়েশনটাকে তার পাঁচ দ্বারা ভাগ করলে এই কুয়েশানটা কেমন হবে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস একশো আশিকে পাঁচ দ্বারে ভাগ করলে কত হয় ভাইয়া পাঁচ ষোলো আশি পাঁচ বিষা একশো তার মানে ছাপ্পান্ন পাঁচ ষোলো আশি পাঁচ বিষা একশো মানে ছত্রিশ থার্টি সিক্স এক্স ইজ ইকল টু জিরো তাই না ভাইয়া পাঁচ দ্বারা ভাগ করলাম এবার দেখো এই সমীকরণটা আর এই সমীকরণটা সিমিলার এবার তুমি বুঝতে পারছো ওমে গেস্কে সমান ছত্রিশ ভাইয়া ও ভাইয়া এখন দামি সব পারিবা ওমেস্কে যেমন ছত্রিশ তাহলে ওমেগা কত সয় সো আমাদের অ্যান্সার যারা যারা দিতে পেরেছ তারা তারা এইচএসি গোল্ড গোল্ডেন শিওর দেখে কে কে পারছ সি ছক্কা 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 ছা গুড সো ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ওকে সবার উত্তর হয়ে গেছে ভেরি গুড এটা হচ্ছে এইচএসি টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি দুই ব্যাচের জন্যই আমরা আজকে পর্যবেিত গতি অধ্যায়ের প্রত্যেকটা এমসি এভাবে সলভ করবো ওকে সো সবাই পেরেছি আমার নানান বাচ্চারা সবাই পেরেছ সবাই ওকে এমসিকিউ একদম পানি পানি হয়ে যাবে আজকে একদম ঝালাফালা করে ফেলো একদম এমসিকিউর কিউ গোষ্ঠী উদ্ধার করে সারব আমরা বুঝলাম যে সরল এরকম একটা ইকোয়েশন যদি দেওয়া থাকে সরল ছন্দিত স্পন্দনের ব্যবকলনীয় সমীকরণ মানে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ারের সাথে তুলনা করে ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স সাথে তুলনা করে আমার অ্যান্সারটা বের করে নিয়ে আসতে হবে এটা হচ্ছে আমাদের প্রথম এমসিকিউ গেল এরপর দেখো এরপর কি বলেছে সেকেন্ড দোলকের দৈর্ঘ্য অভিকর্ষ স্তরণ জি এর কি সো অভিকষ স্তরণ এবং সেকেন্ড দোলকের দৈর্ঘ্য সেকেন্ড দোলকের দৈর্ঘ্য হচ্ছে এল অভিকর্ষ স্তরণ হচ্ছে জি তার মানে এদের মধ্যে কী জিনিস আছে সমানুবাদিক ব্যস্তানুবাদিক উল্টা পাল্টা ফোর টোয়েন্টি না কি তা যদি আমার জানতে হয় তাহলে এদের মধ্যে সম্পর্ক জানতে হবে এই দুইটার মধ্যে সম্পর্ক কি ভাইয়া আজীবন মনে রাখবা ক্লাস নাইন টেনে ছিল আমার আছে ভার্সিটি একটা সে ও পারে এমন ইন্টার করছে গাধা যেন তোমরা না হও হ্যাঁ এই গাধা আমি যেন কোনদিন না করো না একদম চরমেরা ফাটা ফেলবো মনে রাখবা আজকে থেকে শিখে রাখো যে সেকেন্ড দলকের দোলনকালের ফর্মুলা ইজ ইকাল টু টু পাই রুট অফ এল বাই এই অধ্যায়ে এইটার চেয়ে ইম্পর্টেন্ট কোনো ফর্মুলা নাই সেকেন্ড দলকের ফর্মুলা কি টি ইজ ইকাল টু টু বাই রুট ওভার ফাইভ বেশি টি ইজ টু রুট ওভার ফাইভ সবাই ঠোটে ঠোঁট মিলিয়ে বলো ঠোঁটে ঠোঁট মিলিয়ে বলো টি ইজ ইকাল টু টু পাই রুট ওভার অফ এল কি হচ্ছে দোলনকাল বা পর্যায়কাল এল হচ্ছে কার্যকর দৈর্ঘ্য আর জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ সো আমাদের এল এবং জি এর মধ্যে সম্পর্ক চেয়েছে মানে শুধুমাত্র এল এবং জিএর এর মধ্যে সম্পর্ক তাহলে এল একপাশে রেখে জি আর পাশে নিয়ে যাও স্কোয়ার করলে হবে এটা হবে টু স্কোয়ার এটা হচ্ছে ফোর পাই স্কোয়ার হবে আর এটা রুট উঠে যাবে এল বাই জি তাহলে এল এবং জি এর মধ্যে সম্পর্ক কি সম্পর্কটা বুঝতে হলে এল কে এক পাশে জি কে আরেক পাশে নিয়ে যাও তাহলে জি এই পাশে চলে আসবে এল এই পাশে চলে আসবে তা আমি বুঝতেই পারতেছি এই সম্পর্কটা কি সো আমাকে কমেন্ট সেকশনে এই সম্পর্কটা কি বলে দুইটা যদি এক পাশে থাকে এবং দুইটাই যদি উপরে থাকে তাহলে এদের মধ্যে সম্পর্ক কি বলে এটা বাড়লে এটা বাড়বে এটা কমলে এটা কমবে সো এটা কি ধরনের সম্পর্ক ভাইয়ারা আমার নাদান বাচ্চারা তো দেখি তো তো বল তো অ্যান্সার ইজ সমানুপাতিক এক গাথা বলেছে বর্গমূলের সমানুপাতিক না এল এবং জি এর মধ্যে সম্পর্ক হচ্ছে সমানুপাতিক ওকে অ্যান্সার হচ্ছে বি সমানুপাতিক স্যার আমি প্রত্যেকটা জিনিস একদম সূত্র কোথেকে আসছে কিভাবে কি সেটা পড়াচ্ছি একটু পরে সিমিলার একটা প্রশ্ন আসবে দেখবো কারা পারে সরল ছন্দিত গতি সম্পন্ন কণার গতিপথের মধ্য অবস্থানে এই জিনিসটা একটু দেখো এই যে মানে এই জিনিসটা যে এত ইম্পর্টেন্ট প্রশ্নটা এখানে এইভাবে আসছে বাট অ্যাডমিশন বলো এইচএসসিতে তে বলো আর একটু ভিন্নভাবে আসতে পারে তো যেভাবেই আসুক না কেন তোমার খালি মনে রাখতে হবে হাওয়ায় হাওয়ায় দোলনা দোলে সুরে মেলে হাবিবাহি নাকি নাকি বালামের গান ভুলে গেছি যাই হোক হাওয়ায় হাওয়ায় কি দোলে দোলনা দোলে সেইবার দেখো দোলনাটার দিকে দাগাও ভালো করে দাগাবো সবাই একটা জিনিস শিখাবো সবাই যেন মাথায় থাকা জীবন দোলনা কল্পনা করো যে তুমি দোল দোল দোলনি খাচ্ছ দোলনায় বসে হ্যাঁ সো দোলনাটা যখন কোথায় গিয়ে থামতেছে বলো তো দোলনাটা কই গিয়া থামতাছে এই যে এখানে দেখো এই যে এখানে এসে থামতেছে অথবা এইখানে এসে থামতেছে যেই পজিশনে এসে দোলনাটা থামে এই যে উঁচু উঁচু দুইটা জায়গা এটাকে বলা হয় বিস্তার কি বলে বিস্তার তাহলে বিস্তারে যেহেতু দোলনাটা থেমে যায় বিস্তারে বেগ কত ভাইয়া এটা তো সহজ বিস্তারে যেহেতু দোলনাটা থেমে যায় তাহলে বিস্তারে বেগ শূন্য কারণ থাইমা গেলে বেগ শূন্য ইয়েস ইউ আর রাইট সো বিস্তারে গেলে বেগ শূন্য বিস্তারে বেগ শূন্য ওকে বিস্তারে বেগ শূন্য তাহলে বলো বেগ সবচেয়ে বেশি কোথায় ভাইয়া তুমি যখন দোলনায় দোলো মাঝখানে কারো সাহস আছে কারো বুকের পাঠা আছে তোমার দোলনার সামনে দাঁড়ানো সাহস নাই কারণ তুমি যখন মাঝখান বা মিডেল পয়েন্টটা অতিক্রম করো মিডেল পয়েন্ট মধ্যবিন্দু অতিক্রম করো তখন তোমার বেগ সবচেয়ে বেশি থাকে তাহলে তোমাকে আমি যদি বলি জাস্ট বেগের কথা বলি জাস্ট বেগ বলো তো বাছাদনেরা বেগ কোথায় শূন্য বা সর্বনিম্ন তুমি বলবা কি ভাই বিস্তারে দুইটা দুই প্রান্তে এখানে বেগ শূন্য তাহলে বেগ কই সর্বোচ্চ কোথায় সবচেয়ে বেশি বেগ কোথায় সাম অস্থানে বলতে বোঝায় মিডল পয়েন্টটা এই যে মিডল পয়েন্টটাতে বেগ সবচেয়ে বেশি বেগ গেল এবার একটা জিনিস বাকি সেটা হচ্ছে তরণ ভাইয়া তরণ হচ্ছে বেগের উল্টা আর কিচ্ছু মনে রাখতে হবে না তরণ কি ভাই বেগের উল্টা তাহলে বলতো তরণ কোথায় সর্বোচ্চ বেগ যেখানে শূন্য তরণ সেখানে সর্বোচ্চ তাহলে তরণ হচ্ছে বিস্তারে সর্বোচ্চ আর তরণ কোথায় শূন্য বলবা কি বেগ যেখানে সর্বোচ্চ সেখানে তরণ শূন্য তাহলে বেগ হচ্ছে মধ্যবিন্দুতে সর্বোচ্চ তাই তরণ শূন্য সাইন্টিফিক্যালি যদি তোমাকে বোঝাতে চাই তরণ মানে হচ্ছে মোট কথা এখানে প্রত্যয়নী বলটা বল কোথায় বেশি তুমি যখন ভাইয়া যতই উপরে উঠবা তোমার দিকে কি টান বলটা তত বেশি হবে না ধরো তুমি এখানে উঠলা, তুমি যত দিকে যত বেগে আসবা তুমি আরও উপরে উঠলে আরও বেগে ধাবিত হবা মানে আরও বেশি টান খাবা সো যেখানে বল বেশি সেখানে তরণ বেশি তাহলে বিস্তারে বল বেশি সাম্য অবস্থানে বল শূন্য তাই তরণ শূন্য সো তরণ এবং বেগের ব্যাপারটা যদি বোঝো তাহলে এই প্রশ্ন উত্তরটা তুমি বুঝতে পারবা সরল ছন্দিত গতি সম্পন্ন কণার গতিপথের মধ্য অবস্থানে কি হয় মধ্য অবস্থানে বেগ সর্বোচ্চ হয় তরণ শূন্য হয় তো কোনটা অ্যান্সার কত দেখি বেগ সর্বোচ্চ তরণ শূন্য বা তরণ বলে না এখানে স্মরণের কথা বলছে তো মধ্য অবস্থানে তো স্মরণ নাই মধ্য অবস্থানে কি কোনো স্মরণ আছে বলো মধ্যবস্থান মানে যেখানে সে যাত্রা শুরু করলো এটা বিস্তার বিস্তারে স্মরণ আছে মধ্যবস্থানে স্মরণ মানে কতদূর সরছে শূন্য তাহলে কি বলবো বেগ সর্বাধিক স্মরণ সর্বনিম্ন সো অ্যান্সার ইস ডি সো দেখি তো আমাকে কারা কারা কোন কোন নাদান বাচ্চারা সর্ব সরিগুত্তর দিয়েছে ইয়েস ডি হচ্ছে সর্বোচ্চ তাহলে বেগ সর্বোচ্চ স্মরণ সর্বনিম্ন বেগ সবচেয়ে বেশি বাট স্মরণ শূন্য স্মরণের সাথে তরণও শূন্য ওকে ইয়েস বিস্তারে তরণ সর্বোচ্চ ভ্যারি গুড ভ্যারি গুড সো এবার আমরা পরবর্তী কোয়েশনে চলে যাই ওয়া ভ্যারি গুড সবাই পারাছ সবাই পারাছ বাসা ধনেরা এবার এটাতে যাই চলো সরল ছনিদের স্পন্দন একটি কণার দোলনকাল দশ সেকেন্ড কোন সমীকরণটি এর তরণ এবং স্মরণ এক্সের মধ্যে সম্পর্ক প্রকাশ করে ভাইয়া মনে রাখবা যে তরণ এবং স্মরণের মধ্যে সম্পর্ক হচ্ছে এ ইজিকাল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স সবাই এটা ঠাডায় মুখস্থ করো এটা হচ্ছে সরল ছন্দিতে স্পন্দনরত কণার তরণ এবং স্মরণের মধ্যে সম্পর্ক এ সমান মাইনাস ওমেগা স্কোয়ার এক্স আবার আরেকটা সম্পর্ক যদি বলি বেগ এবং স্মরণের মধ্যে সম্পর্ক হচ্ছে ওমেগা ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ভাইয়া দেখো তোমার বেশি ইকুয়েশন শিখতে হবে না তোমার প্রত্যেকটা জায়গার জন্য খালি তরণ এবং বেগের ইকুয়েশনটা শিখবা এই দুইটা ইকুয়েশন শিখো এই দুইটা ইকুয়েশন কখন অ্যাপ্লাই করব যখন স্মরণ দেয়া থাকবে কি দেয়া থাকবে ভাইয়া স্মরণ দেয়া থাকলে কি দেয়া থাকলে স্মরণ দেয়া থাকলে আমরা ত্বরণ এবং বেগ বের করার জন্য এই দুইটা ইকুয়েশন অ্যাপ্লাই করব। সবাই আমরা লিখে ফেলি যে যদি এক্স দেয়া থাকে কি দেয়া থাকবে এক্স দেয়া থাকলে আমরা তরণ এবং বেগ নির্ণয়ের জন্য এই দুইটা ইকোয়েশন ব্যবহার করব এ ইজ ইকুয়াল টু মাইনাস স্কোয়ার এক্স আর ভি ইজ ইকাল টু ওমেগা রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার যেখানে এ হচ্ছে কিন্তু বিস্তার আর এই এ কিন্তু তরণ এবার আমাদের কোশ্চেন কি বলছে যে আমাদের দোলনকাল দশ সেকেন্ড হলে তরণ স্মরণের মধ্যে সম্পর্ক কি তো আমরা জানি তরণ এবং স্মরণের মধ্যে সম্পর্ক হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার এক্স এবার ওমেগা দেয় না আমাকে বলছে কি দোলনকাল দশ সেকেন্ড সো তোমরা নিশ্চয়ই জানো ওমেগা সমান লেখা যায় টু পাই বাই টি টু পাই বাই টি দোলনকাল বা পর্যায়কাল দশ সেকেন্ড এর উপর আছে স্কোয়ার ইন্টু এক্স বুঝছো তো ব্যাপারটা ওমেগার জায়গায় লিখছি টু পাই বাই টি এখানে ক্যাপিটাল টি কিন্তু দেওয়াই আছে দশ সেকেন্ড এটা কিন্তু ক্যাপিটাল টি সো স্কোয়ার সো টি যদি কাটো তাহলে এটা এটা কাটলে পাঁচ তাহলে পাই ডিভাইডেড বাই ফাইভ স্কোয়ার ইন্টু এক্স কোনটা ও তার মানে এটাই টু পাই বাই টেন স্কোয়ার ইন্টু এক্স সো আমাকে দেখি কারা কারা সঠিক দিয়েছে কোন কোন নানান বাচ্চারা পেরেছে ওকে অ্যান্সার ইজ সি 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 ছি 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 গুড সবাই সি উত্তর দিয়েছ পরবর্তী এমসি যদি আমরা যাই নিচের কোন লেখচিত্রটি সঠিক সো চলো কোন লেখচিত্রটি সঠিক সেটা যদি আমরা একটু দেখতে চাই তাহলে আমাদের বুঝতে হবে কিসের লেখচিত্র দেওয়া আছে লেখচিত্র নিয়ে আমাদের মনে অনেক ভয় কাজ করে বাট দেখো কত সহজ জিনিস কী কী দেওয়া আছে দেখি দেওয়া আছে টি স্কোয়ার ভার্সেস জি টি স্কোয়ার ভার্সেস ওয়ান বাই জি টি স্কোয়ার ভার্সেস ওয়ান বাই জি টি স্কোয়ার ভার্সেস ওয়ান বাই জি এর লেখচিত্র সো লেখচিত্র ক্ষেত্রে কার কার লেখচিত্র দেওয়া সেটা বুঝতে হবে দেওয়া আছে টি স্কোয়ার এবং ওয়ান বাই জি এর লেখচিত্র তো তোমার প্রথম কাজ হচ্ছে টি এবং জি এর মধ্যে সম্পর্কটা লিখে ফেলা টি এবং জি এর মধ্যে সম্পর্ক হচ্ছে টি ইজিক টু টু পাই রুট অব এল বাই জি তাই না ভাইয়া এ একটা সম্পর্ক আমরা শিখছিলাম এবার আমার এখানে লেখচিত্রতে কে কে আছে লেখচিত্রতে আছে টি স্কোয়ার এবং ওয়ান বাই জি সেইখান থেকে তুমি টি স্কোয়ার এবং ওয়ান বাই জি বানাবা কেমনে বানাবা স্কোয়ার করে দাও টি স্কোয়ার সমান টু পাই রুট স্কোয়ার সরি টু এর জায়গায় হয়ে যাবে ফোর পাই স্কোয়ার যেটি স্কোয়ার করে দিস এটা হবে এল বাই জি এবার কার মধ্যে সম্পর্ক বলো ফার্স্টে লিখলা এবার সম্পর্ক কার মধ্যে টি স্কোয়ার এবং ওয়ান বাই জি না সো টি স্কোয়ার এবং ওয়ান বাই জি কে রেখে বাকি সবাইকে মুছে ফেলতে হবে ওকে কারণ টি স্কোয়ার এবং ওয়ান বাই জি বাদে বাকি সবাইকে তুমি মুছে ফেলো এবার দেখো তো ভাইয়া এটা যদি লেখো এবার বলতে পারো ভাইয়া টি স্কোয়ার সাথে ওয়ান বাই জি এর সম্পর্ক কি অনেকে এখানে ভুল করবে কি ব্যস্তানুবাদী টি স্কোয়ার সাথে ওয়ান বাই জি এর সম্পর্ক ব্যস্তানুবাদী তাদেরকে বলি শোনো টি স্কোয়ার আমরা কি পাচ্ছি টি স্কোয়ার সমান এইদিকে পাচ্ছি ওয়ান বাই জি তাই না দেখো ভাইয়া টি স্কোয়ার সাথে জি এর সম্পর্ক ব্যস্তানুবাদী এখানে টি স্কোয়ারের সাথে জি এর সম্পর্কটা ব্যস্তানুপাতিক আমি আবার বলি কথাটা ভালো করে শুনবা টি স্কোয়ারের সাথে জি মানে শুধুমাত্র জি এর সম্পর্ক ব্যস্তানুপাতিক বা টি স্কোয়ারের সাথে ওয়ান বাই জি এটা কি ব্যস্তানুপাতিক দেখো তো ওয়ান বাই জি যদি পুরোটা একটা রাশি ধরি তার মানে এটা মনে করো এক্স আর এটা মনে করো ওয়াই তাহলে ওয়াইয়ের সাথে এক্সের সম্পর্ক কি ব্যস্তানুপাতিক এখানে দেখতে পাচ্ছ না সো ব্যাপারটা বুঝতে হবে কার সাথে কার গ্রাফ টি স্কোয়ারের সাথে জি এর গ্রাফ নাকি টি স্কোয়ার সাথে ওয়ান বাই জি এর গ্রাফ আমরা দেখতেই পাচ্ছি এখানে টি স্কোয়ারের সাথে ওয়ান বাই জি এর গ্রাফ তাহলে টি স্কোয়ার এবং ওয়ান বাই জি পরস্পর কী ভাবে সমানুপাতিক কিন্তু টি স্কোয়ার একটা রাশি ওয়ান বাই জি একটা রাশি সো এরা কিন্তু পরস্পর সমানুপাতিক ঠিক আছে আমরা যদি বলা যে জি এর সাথে কেমন ব্যস্তানুপাতিক বাট ওয়ান বাই জি এর সাথে কিন্তু সমানুপাতিক সমানুপাতিক মানে এটা বাড়ালে এটাও বাড়ে সো অ্যানসার ইজ কোনটা বলো তো দেখি নাদান বাচ্চারা কমেন্ট সেকশনে সাদিয়া বলেছে কেননা অনেক ভালো বোঝো ভেরি গুড ভেরি ডি রাকিব উত্তর দিয়েছে মোহাম্মদ নূর উত্তর দিয়েছে লিয়ানা উত্তর দিয়েছে ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড সো চলো আমার ভেরি গুড বাচ্চারা আমার নাদান বাচ্চারা পরবর্তী অঙ্কে চলে যাওয়া যাক সরল দোলকের ববের ভর বেশি হলে দোলনকাল কি হবে ভাইয়া খুব ইম্পর্টেন্ট একটা নোটিশ দিই সরল দোলকের চারটা সূত্র ছিল চারটা সূত্রের মধ্যে চার নাম্বার সূত্রটি ছিল খুবই ভয়ঙ্কর সেই চার নাম্বার সূত্রটি কি তোমরা জানো সরল দোলকের কয়েকটি সূত্র চারটি সূত্র তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর সূত্র হচ্ছে চার নাম্বার সূত্র সেই ভয়ঙ্কর সূত্রটি হচ্ছে সরল দোলকের দোলনকাল ববের ভরের উপর নির্ভর করে না এটাই হচ্ছে চার নাম্বার সূত্র যে তুমি বব মানে যেটাকে তুমি ঝুলাচ্ছ ধরো আমাকে তুমি বব হিসেবে ঝোলা দে আমাকে কেন ঝোলাবা ধরো তুমি এয়ার ভাইয়া বা কাব্য ভাইয়াকে বব হিসেবে সুতায় বেঁধে ঝুলায় দিলা তাহলে কি দোলনকালের কোনো চেঞ্জ হবে এ আর ভাইকে যদি খুলে তুমি যদি জাহাঙ্গীর ভাইকেও ওই একই দৈর্ঘ্যের সুতার মধ্যে ঝোলাও তাহলে ববের ভরের উপর দোলকের কোনো কিছু চেঞ্জ হয় না সো আমরা বুঝতেই পারছি ববের ভর যদি বেশি হয় তাহলে দোলনকাল ভাইয়া কী হবে নানান রাচার উত্তরটা জানাও দেখি অ্যান্সার ইজ সি ভেরি গুড এই মুহূর্তে যারা আছো তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট হাম্বল রিকোয়েস্ট বলতে পারো লাইফটি শেয়ার করে দাও তোমরা অনেক কম শেয়ার করেছো যে কারণে উপস্থিতি কম ওকে সো পরবর্তী কোয়েশ্চনে চলে যাই সরল দোলন গতি সম্পন্ন কোনোক্ষণ আর সর্বোচ্চ বেগ কত হবে এই যে পড়াইছি কিন্তু এটা পড়াইছি ভাই কেমনে পড়াইছেন বলেন নাই তো আমরা পড়াইছি বেগের ফর্মুলা কি সমান ওমেগা ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এবং আমরা এটাও পড়িয়েছি বেগ সর্বোচ্চ কোথায় হয় বেগ সর্বোচ্চ হয় কোথায় কোথায় সাম্যবস্থানে কোথায় সর্বোচ্চ হয় সাম্য অবস্থানে সাম্যাবস্থান মানে কি যেখানে স্মরণ শূন্য স্মরণ মানে কি এক্স ইসিক টু জিরোতে বেগ সর্বোচ্চ এক্স ইজিক জিরোতে বেগ কী হয় ভাই ম্যাক্সিমাম এটা যেন মাথায় থাকে তাহলে এক্সিকল যদি জিরো বসাও তাহলে এটা আসবে কি ওমেগা এ তাহলে সর্বোচ্চ বেগের রাশিমালা হচ্ছে ওমেগায়ে তুমি চাইলে ডিরেক্ট মুখস্থ রাখতে পারো তুমি চাইলে এই ইকুয়েশান দিয়েও মনে রাখতে পারো তোমার বেসিক যেন মজবুত হয় এই কারণে আমি এখান থেকে করালাম আমি আবারও বলছি বেগের ইকুয়েশন হচ্ছে এটা যে কোনো অবস্থানে বেগের সমীকরণ হচ্ছে ওমেগা রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এবার তোমাকে বলল সর্বোচ্চ বেগের রাশিমালা কী তুমি জানো সর্বোচ্চ বেগ কোথায় পাওয়া যায় সাম্যাবস্থানে মানে মাসখানে আর মাসখানে এক্সের হচ্ছে শূন্য এক্সের মান শূন্য বসালে ওমেগা এ সো হুইচ ইজ অ্যান্সার হুইচ ইজ অ্যান্সার নাদান বাচ্চারা কমেন্টে জানিয়ে দাও কমেন্টে জানাও কমেন্টে পরবর্তী কোয়েশন আমরা চলে যাই একটি এটা খুব মজার একটা কোয়েশন এটা অ্যাডমিশনও আসছিল একবার একটি সরল গোলকের দৈর্ঘ্যগত এল ভর হচ্ছে এম কম এফ কম টু এফ করতে হলে কি করতে হবে খেয়াল করো আমরা জানি টি সমান টু পাই রুট অফ এল বাই বাট এখানে কিন্তু কম্পাঙ্কের সাথে সম্পর্ক এই কারণে আমরা টি এর জায়গায় কম্পাঙ্কটা নিয়ে আসব। তোমরা নিশ্চয়ই ছোটবেলায় পড়েছ টি ইজ ওয়ান বাই এফ কম্পাঙ্কের সাথে পর্যায়কালের সম্পর্ক সেখানে ওয়ান বাই এফ যদি তুমি বসাও তাহলে টু পাই রুট অফ এল বাই জি এ হচ্ছে ইকুয়েশন এবার কি বলছে বলছে কম্পাঙ্ক টু এফ করতে হবে কম্পাঙ্ক টু এফ করতে হলে কি ঘটাইতে হবে কম্পাঙ্ক যদি তুমি দ্বিগুণ করতে চাও তাহলে কি করতে হবে কম্পাঙ্ক দ্বিগুণ করতে চাইলে কি করতে হবে কি করতে হবে দৈর্ঘ্য কি করতে হবে বলো তো দেখি দৈর্ঘ্যের সাথে কম্পাঙ্গের সম্পর্ক কেমন দেখতেই পাচ্ছি কম্পাঙ্কের সাথে দৈর্ঘ্যের সম্পর্ক হচ্ছে বর্গমূলের সমানুপাতিক সো এটা যদি তুমি দ্বিগুণ করতে চাও এইটা যদি সরি বর্গমূলের ব্যস্তানুপাতিক এটা বর্গমূলের ব্যস্তানুপাতিক দেখো দৈর্ঘ্যের সাথে কম্পাঙ্গের সম্পর্ক দৈর্ঘ্য এবং কম্পাঙ্ককে যদি নিয়ে আসো তাহলে বর্গমূলের ব্যস্তানুপাতিক সো তুমি যদি এটাকে দ্বিগুণ করতে চাও দেখো ভাইয়া প্রথম কথা যদি ব্যস্তানুবাদিক সম্পর্ক হয় এটাকে দ্বিগুণ করতে হলে এটার ওয়ান বাই টু গুণ করতে হবে এরকম ব্যাপারটা সো এটাকে দ্বিগুণ করতে হলে এটা যদি রুটের মধ্যে আসে তাহলে এটাকে ওয়ান বাই গুণ করতে হবে মানে এটা যদি তুমি এল বাই ফোর করো তাহলে দেখো তো এটা হয়ে যাবে এল বাই ফোর করলে আমি আবারও বলছি ব্যাপারটা বোঝো এটার সাথে এটা সম্পর্ক কি ব্যস্তানুবাধিক কেমন ব্যস্তানুবাদিক বর্গামূলের তাহলে এটাকে যদি তুমি দ্বিগুণ করো এটা হয়ে যাবে ওয়ান বাই রুট টু এটাকে যদি তুমি চার গুণ করো এটা হচ্ছে ওয়ান বাই রুট ফোর বাট আমার যদি এটাকে তুমি যদি এল বাই ফোর করো তাহলে কম্পাউন্ড কিন্তু দ্বিগুণ হবে ব্যাপারটাকে বুঝছো তাহলে দৈর্ঘ্য হ্রাস করে কি করতে হবে এল বাই ফোর করতে হবে তুমি যদি এইটাও না বুঝো তুমি তো দেখো এই ইকুয়েশন বুঝো কি না এফ এর সাথে সম্পর্ক দেখো আমরা লিখতে পারবো এফ টু বাই এফ ওয়ান এফ এর সাথে কেমন সম্পর্ক বর্গমূলের ব্যস্তানবাদিক না তো রুট ওভার অফ এল ওয়ান বাই এল টু এটা লিখতে পারবো ঠিক আছে বর্গমূলের ব্যস্তানবাদিক সো আমার এফ টু কত দ্বিগুণ দ্বিগুণ মানে কত টু এফ ওয়ান টু এফ ওয়ান ডিভাইডেড বাই এফ ওয়ান করলাম তাহলে আমার এল কত মানে এল টুটা কত তাহলে এল টু কত সেটা বের করতে হবে তাহলে রুটাইতে চাইলে কী করতে হবে স্কোয়ার করতে হবে স্কোয়ার করলাম আর এইদিকে হবে এল ওয়ান বাই এল টু তো ভাইয়া এফ ওয়ান এফ ওয়ান কাটা এটা হবে ফোর তাহলে এল টুর মান কত হবে এল টুর মান হবে এল ওয়ান বাই ফোর তাহলে তুমি যদি কম্পাঙ্ককে দ্বিগুণ করতে চাও মানে দুই টু এফ ওয়ান করতে চাও তোমার দৈর্ঘ্য করতে হবে এল ওয়ান বাই ফোর সহজ সব আমি আবারও বোঝাই যারা বোঝো নাই যারা সহজে বুঝো না যারা অকঠিনে বুঝো দেখো ভাইয়া এল এর সাথে এফ এর সম্পর্ক হচ্ছে বর্গমূলের সমানুপাতিক বর্গমূলের ব্যস্তানুপাতিক তাহলে আমরা লিখতে রুট ওভার অফ এল টু বাই এল ওয়ান সমান এফ ওয়ান বাই এফ টু দেখো এল টু উপরে এফ টু নিচে বর্গমূলের সমানুপাতিক আমার বের করতে হবে যদি কম্পাঙ্ক দ্বিগুণ করি মানে এফ টুকে দুই গুণ করে দিই এফ টু কত ভাই টু এফ তাহলে লিখলাম এবার আমরা এল টু মান বের করবো এল টু বের করতে হলে অবশ্যই উঠাইতে হবে রুট উঠাইলে হয়ে হয়ে যাবে যাবে এফ ওয়ান কাটা স্কোয়ার করলে ওয়ান বাই ফোর তাহলে এটা হবে এল ওয়ান বাই ফোর সহজ হিসাব ওকে আশা করি বুঝতে পারছো এস এ সহজভাবে বোঝানো পসিবল না সো আমরা পরবর্তী কোয়েশনে মুভ করি ওলে পোলাপন কুমে দত্ত ওকে পরবর্তী কোশ্চেনে চলে যাই এককে পরিমাপকৃত সরল ছন্দিত স্পন্দনের ব্যবকলনীয় সমীকরণ হচ্ছে এটা কৌনিক কম্পাঙ্ক আমার নাদান বাচ্চারা এটা কিন্তু পারে আমি সেই প্রথমে শিখিয়েছিলাম এখানে কৌণিক কম্পাঙ্ক কত ভাইয়া আমরা ফার্স্ট এফে দেখবো এখানে কিছু আছে কিনা এখানে কে আছে এখানে দুই আছে তার মানে দুইকে সামনে রাখা যাবে না দুই দিয়ে ভাগ করে দাও তাহলে সমীকরণ কি আসবে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস ষোলো এক্স জিরো জিরো যেহেতু তুমি দুই দ্বারা ভাগ করছো এবার এটা কি ভাই স্ট্যান্ডার্ড কোয়েশনের ফর্মেটে এসেছে সো ওমেগা স্কোয়ার সমান ষোলো ওমেগা সমান ফোর সো আশা করি তোমরা এটাও পারবে পরবর্তী কোশ্চেন আমরা চলে যাব সরল দোলকের সাহায্যে নির্ণয় করা যায় কি নির্ণয় করা যায় মহাকর্ষীয় ধ্রুবক জি না নির্ণয় করা যাবে না পা মুক্তিবেগ না মুক্তিবেগ নির্ণয় করা যাবে না পাহাড়ের উচ্চতা নির্ণয় করা যাবে একটা সরল দোলককে পাহাড়ের নিচে বাজাবা পাহাড়ের ছাদে বাজাবা এই দুই বাজাবাজি দিয়েই উচ্চতা নির্ণয় করা যায় কারণ টি টু বাই টি ওয়ান আর ক্লাস ইজ বাই আর সো ওইটা আমরা শিখাবো পরবর্তীতে জাস্ট মনে রাখো যে সরল দর্গের সাহায্যে পাহাড়ের উচ্চতাই নির্ণয় করা যায় সো খুব মজার একটা কোয়েশ্চেন কোন স্থানে দুটি সরল দোলকের দোলনকালের অনুপাত তার মানে দোলনকাল মনে করো টি ওয়ান বাই টি টু দোলনকালের অনুপাত দিছে কত বাই টু বাই থ্রি ওকে এদের কার্যকর দৈর্ঘ্যের অনুপাত কি এই প্রশ্নটা এক হাজার বার ফেস করবা তুমি কয়বার ফেস করবা এক হাজার বার সো যদি তুমি একটা প্রশ্ন এক বার ফেস করো আর এটা যদি তুমি আগে থেকেই জানো তাহলে কোয়েশনটা ভালো মতো পারতে হবে দেখো ভালো মতো পারার জন্য তুমি মনে রাখবা দোলনকাল এবং দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক হচ্ছে এটা টি সমানুপাতিক ওভার অফ এল মানে দোলনকাল হচ্ছে দৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাতিক কি ভাইয়া দোলনকাল হচ্ছে দৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাতিক সো আমরা বুঝতেই পারতেছি আমরা লিখতে পারবো টি ওয়ান বাই টি টু সমান ওভার অফ এল ওয়ান বাই এল টু এটা লিখতে পারবো আমাকে বলেছে কার্যকর দৈর্ঘ্যের অনুপাত কত হবে মানে এল ওয়ান অনুপাত এল টু কত হবে সহজ হিসাব সো এল ওয়ান অনুপাত এল টু করতে হলে ফেলতে হবে উভয় পক্ষে স্কোয়ার তাহলে টি ওয়ান বাই টি টু স্কোয়ার করতে হবে স্কোয়ার করলাম এটা হবে এল ওয়ান বাই এল টু এবার বলো টি ওয়ান বাই টি টুর মান কত দিচ্ছে টু বাই থ্রি টু বাই থ্রি কে স্কোয়ার করলে পাবো ফোর বাই নাইন সো হুইচ ইজ অ্যান্সার হুইচ ইজ দ্য অ্যান্সার কমেন্ট সেকশনে আমাকে জানিয়ে দাও অনেকে লিখছে বিবি বি বিবি 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 আসেনি বিবি আসেনি এটা অ্যান্সার হবে সি 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 ফোর ইস টু নাইন এই প্রশ্নটা বার ফেস করবা দ্যাট সাই ভালো মতো শিখে নাও টি এর সাথে এর সম্পর্ক বর্গমূলক সমতি সো আমরা লিখতে পারব টি ওয়ান বাই টি টু রুট এল ওয়ান বাই এল টু বের করতে বলছে কি বের করতে বলছে এল ওয়ান বাই এল টু তাহলে রুটটা উঠাইতে হবে রুট উঠাইলে স্কোয়ার স্কোয়ার করলে ফোর বাই নাইন ওকে সি অ্যান্সার সি পরবর্তী প্রশ্ন আমরা চলে যাই পরবর্তী বলছে সেকেন্ড দোলকের কম্পাঙ্ক খুব মজার প্রশ্ন অনেক গাধার গাধা আছে অনেক বলদ আছে সেকেন্ড দোলক মানে তার দোলনকাল দুই সেকেন্ড দুই হার্জ হ্যাঁ হয়ে গেছে বলদ সেকেন্ড দোলকের দোলনকাল দুই সেকেন্ড রাইট বাট চেয়েছে কি দোলনকাল নাকি কম্পাঙ্ক কম্পাঙ্ক সো কোনো একটা সেকেন্ড দোলকের দোলনকাল হচ্ছে দুই সেকেন্ড পর্যায়কাল দুই সেকেন্ড তাহলে কম্পাঙ্গ কি দুই হবে না কম্পাঙ্গ হচ্ছে এফ সমান ওয়ান বাই টি ওয়ান বাই টি মানে ওয়ান বাই টু টু জিরো পয়েন্ট ফাইভ হার্জ সো ওভার এক্সাইটমেন্টে আমরা থাকবো না ওকে আমাদের অতিরিক্ত উত্তেজিত হওয়া যাবে না আমরা বুঝে উত্তর দিব যেন ভুল না করি ওকে পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই কোনো ছন্দিত স্পন্দনের পর্যায়কাল দশ সেকেন্ড তরণ এ ও স্মরণ এক্সোলের মধ্যকার সম্পর্ক কোনটি তো তোমরা বুঝতেই পারতো তরণ এবং স্মরণের মধ্যে সম্পর্ক অলরেডি আমরা এটা করাইছি এজ ইকাল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স ওমেগার যাই লিখতে পারবি টু বাই বাই টু বাই বাই টি স্কোয়ার ইন্টু এক্স তো এটা এটা কাটলে পাই বাই ফাইভ পাই বাই ফাইভ স্কোয়ার ইন্টু এক্স স্যান্সার ইস সি সো এটা তো আমরা সময় নষ্ট করছি না পরবর্তী কোশ্চেন একই কক্ষপথে আবন্তনরত গতির দুটি উপগ্রহের একটির ভর অন্যটির দ্বিগুণ হলে ভারী উপগ্রহের আবর্তনকাল অন্যটির কত গুণ হবে বলো এটা হচ্ছে জাহাঙ্গীর ভাই এটা হচ্ছে এয়ার ভাই দুজনকে ধরেই আমি এভাবে ঘোরাচ্ছি দুই হাত দিয়ে এভাবে ঘোরাচ্ছি একই বেগে ঘোরাচ্ছি বলো এদের পর্যায়কাল কত হবে এদের পর্যায়কাল কি হবে সমান হবে অর্ধেক হবে নাকি আমি আবারও বলতেছি এক হাতে জাহাঙ্গীর ভাই এক হাতে এয়ার ভাইকে ধরে দুই হাতেই একই বেগে দুজনকে ঘোরাচ্ছি আমি তো সুপারম্যান জানো তোমার নিশ্চয়ই স আমি দুজনকে এভাবে ঘোরাচ্ছি বলো কার পর্যায়কাল বেশি হবে কার পর্যায়কাল কম হবে সেখানে পর্যায়কাল কার বেশি কার কম জাস্ট এটুকু বলি প্রতিটা ক্লাসে যদি তোমরা থাকো ফার্স্ট পেপারে এমসি কোথায় কোনো দিন প্রবলেম হবে না সি হচ্ছে দ্বিগুণ চারগুণ অর্ধেক অনেকে সিসি সিসি লিখছ না বুঝে সিসি সিসি লাভ নেই উম্মে হাবিবা উমে হাবিবা সুটি দিয়েছ অ্যান্সার ইস সমান কারণ অলরেডি আমরা বলেছি পর্যায়বিত্ত গতির ক্ষেত্রে আমরা সরলরোক দিয়ে বলছি যে সরল রোগে ববের ভরের উপর পর্যায়কাল নির্ভর করে না সে একইভাবে পর্যায়বিত্ত গতি যেগুলো পর্যাবৃত্ত গতি তাদের ভরের উপর তাদের পর্যায়কাল নির্ভর করবে না এটা যেন সবার মনে থাকে ওকে অলরেডি বলেছি আমরা এটা পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই সরল ছন্দিত স্পন্দনের ক্ষেত্রে তরণের সমীকরণ কোনটি এই যে দেখো এটা খুব গুরুত্বপূর্ণ ভাইয়া তোমরা সমীকরণগুলা একসাথে লিখে নাও লিখবা হচ্ছে সময়ের ফাংশনে সময়ের সময়ের মানে টি এর ফাংশনে ফাংশনে স্মরণ বেগ তরণ সময়ের ফাংশনে স্মরণ বেগ তরণ আর এটা হচ্ছে স্মরণ স্মরণের মানে এক্স ফাংশনে স্মরণের ফাংশনে ফাংশনে বেগ তরণ সবাই একটু লিখো বেগ তরণ ভাইয়া এই পর্যাবিত গতি অথায় ইকুয়েশান আছে এই কয়টা এই কয়টা ইকুয়েশন খালি বুঝতে হবে সবাই আজীবন লিখে রাখবা দেখো যখন সময় দেয়া থাকবে কি দেয়া থাকবে সময় তোমাকে বলবে স্মরণ বের করো বেগ বের করো তরণ বের করো তখন সেটাকে বলছি আমরা সময়ের ফাংশনে স্মরণ বেগ তরণ ইকুয়েশানগুলো কী কী একটু লিখে নিই এক্স ইজিক টু এ সাইন ওমেগাটি প্লাস ডেল ওমেগাটি প্লাস ডেল এটা হচ্ছে স্মরণের সমীকরণ এক্স হচ্ছে স্মরণ এ হচ্ছে বিস্তার ওমেগা কৌণিক কম্পাঙ্ক ডেল হচ্ছে আদিদশা ডেল হচ্ছে আদিদশা বেগের সমীকরণ এ ওমেগা কস ওমেগাটি প্লাস ডেল ওকে এবং তরণের সমীকরণ এজিকাল টু মাইনাস ওমেগা স্কোয়ার এ সাইন ওমেগা প্লাস ডেল এই তিনটা ইকুয়েশন তোমার মনে রাখতে হবে আর কিচ্ছু মনে রাখার দরকার নেই আর স্মরণের ফাংশনে বেগ তরণে অলরেডি তোমরা জানো স্মরণের ফাংশনে বেগের সমীকরণ ছিল ওমেগা রুট অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আর তরণের ইকুয়েশন ছিল এ ইকাল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স সো এই হচ্ছে আমাদের টোটাল সমীকরণ এই অধ্যায়ে যে যদি সময় দেওয়া থাকে স্মরণ বেগ তরণ বের করতে বলে কারণ স্মরণের সমীকরণ সাই সাইন ওমেগেটি প্লাস ডেল বেগে সমীকরণ এ ওমেগা কজ অমেগেটি প্লাস ডেল তরণের সমীকরণ মাইনাস ওমেগা স্কোয়ার এ সাইন অমিগেটিভ প্লাস ডেল মজার ব্যাপার কি দেখো এ সাইন ওমেগেটিভ প্লাস ডেল মানে কি এক্স না সো ওমেগা স্কোয়ারের পরে এটা জায়গায় কি আমরা এক্স লিখতেই পারি সে হচ্ছে ওমেগা স্কোয়ার এক্স ওকে বেগ এরিকোয়েশন সিমিলারলিভাবে বের করা যায় বেগের এই ইকুয়েশনটাও কিন্তু এখান থেকেই আসছে ওই কস থিটাকে ওয়ান মাইনাস সাইন থিটা লিখে তারপরে এক্সকে নিয়ে আসা হয়েছে সো তোমার এত কিছু না বুঝলে অন্তত এই দুইটা জিনিস মনে রাখো এবার বলেছে গতির ক্ষেত্রে তরণের ইকুয়েশন কোনটা সো তরণের ইকুয়েশন কোনটা তোমরা বুঝতেই পারতেসো মাইনাস ওমেগা স্কোয়ার এ সাইন ওমেগাটি তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার ডেল দেয়া থাকতেও পারে নাও দেয়া থাকতে পারে তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে ডেলের মান শূন্য ধরবো আমরা সো অ্যান্সার ইজ সি পরবর্তী কোশ্চেন চলে যাই আমরা চলো বস্তুর কম্পাঙ্ক সমান হলে কি ঘটবে অনুনাদ এটার নাম হচ্ছে অনুনাদ এটা আমি আর পড়াচ্ছি না জ্ঞানমূলক কোশ্চেন সরল ছন্দিত সরল ছন্দিত গতি সম্পন্ন কণার তরণের ফর্মুলা কি ওমেগ স্কোয়ার এক্স মানে মাইনাস ওমে স্কোয়ার এক্স এই তরণের ফর্মুলাটাও খুব মজা আমরা অলরেডি বারবার পড়েছি দেখো এখানে একটা খুব সুন্দর একটা ইকুয়েশন দিয়েছে সরল ছন্দিত স্পন্দনরত কোনো কণার স্মরণের সমীকরণ হচ্ছে এটা হলে বেগ সময়ের লেখচিত্র কোনটি ভাইয়া ওইটা হচ্ছে স্মরণের সমীকরণ তোমরা নিশ্চয়ই জানো এই যে স্মরণের সমীকরণ এ সাইন ওমেগাটি স্মরণকে ডিফারেন্সিয়েশন করলে বেগ পাওয়া যায় তোমরা হয়তো জানো না কারণ তোমরা শর্ট সিলেবাসে গতি অধ্যায় পড়ো নাই বাট মনে রাখো স্মরণকে ডিফারেন্সিয়েশন করলে বেগ পাওয়া যায় তো তুমি বেগ বের করো এটাকে ডিফারেন্সিয়েট করলে বেগ পাবা এ ওমেগা কজ ওমেগাটি সো বলছে আমাদের স্মরণের সমীকরণ ওইটা হলে বেগের লেখচিত্র কোনটা বেগ সময় লেখচিত্র কোনটা ভাইয়া বেগ সময় লেখচিত্র হচ্ছে কজের গ্রাফ কজের গ্রাফ কোনটা এটা কি কজের গ্রাফ না এটা সাইনের গ্রাফ বলা হয় এটা হচ্ছে মাইনাস থেকে শুরু হয়েছে সো এটাও কজের গ্রাফ না এটা হচ্ছে মাইনাস সাইনের গ্রাফ তাহলে কজের গ্রাফ কিন্তু আলটিমেটলি এইটা দেখো এই যে এইটা সো কারণ উপর থেকে শুরু হয়েছে খেয়াল করো তাহলে অ্যান্সার ইজ এ এটাই কিন্তু কজের গ্রাফ সাইনের গ্রাফ হলে ওইটা দিতাম বুঝতে পারছো তো ব্যাপারটা সো আমরা দেখতে পাচ্ছি যেহেতু কজ সেন্সারিস এ এই যে দেখো কজের গ্রাফটা শুরু হবে এখান থেকে এই যে এখান থেকে আর গ্রাফ ব্যাপারে তুমি যদি কিছু না বোঝো খেয়াল করে দেখো এটা কি এ ওমেগা কজ টি তার মানে এ ওমেগা হচ্ছে এটার এটা মনে করো প্লাস এ ওমেগা এটা হচ্ছে মাইনাস এ ওমেগা সো আর শুরু হবে কোথেকে যেহেতু এটা প্লাস এ ওমেগা প্লাস এ ওমেগা থেকে শুরু হবে কজ কজের গ্রাফ তার মানে এইভাবে এভাবে আপডাউন করবে ওকে সাইনের হলে এখান থেকে শুরু হইতো সো দ্যাটস ইট এটা হচ্ছে অ্যান্সার মানে এ নাম্বার হচ্ছে অ্যান্সার সো পরবর্তী কোশ্চেন আমরা চলে যাই আর হ্যাঁ তোমাদের যাতে মনে হয় যে না এই অধ্যায়ের ভাই আরও বেসিক জানতে হবে পর্যাবিত গতি অধ্যায়ের ফ্লু ফুল একটা ভিডিও লেকচার একাডেমিক আমার কিন্তু ইউটিউবে আমি উন্মুক্ত করে দিছি তোমাদের জন্যই ওকে পরবর্তী প্রশ্নে আমরা যাই পরবর্তী প্রশ্ন বলেছে জি ভার্সেস টি স্কোয়ার প্রকৃত লেখা চিত্র কোনটি সামনে নিশ্চয়ই জানি টি ইজ টু পাই রুটো বার অফ এল বাই জি সেবার কার মধ্যে সম্পর্ক জি এবং টি স্কোয়ারের মধ্যে কার কার জি এবং টি স্কোয়ার তাহলে টি স্কোয়ার সমান ফোর পাই স্কোয়ার এল বাই জি তাহলে জি এবং টি স্কোয়ারের মধ্যে সম্পর্ক কিন্তু ব্যস্তানুবাদিক খেয়াল করে দেখো এর আগের বার শিখেছিলাম টি স্কোয়ার এবং ওয়ান বাই জি বাট এখানে টি স্কোয়ার এবং শুধু জি তাহলে ব্যস্তানুবাদিক ব্যস্তানুবাদিক কেমন হয় বয়েলের গ্রাফ বয়েনের গ্রাফ সবাই পারি পি ইস ব্যস্তানুপাতিক ভি তাহলে পি ভি না লাগে তবু না কিন্তু আমাদের জি ভার্সেস টি স্কোয়ার গ্রাফ যেহেতু টি এর সাথে জি এর টি স্কোয়ারের সাথে জি এর সম্পর্কে কিভাবে ব্যস্তানুপাতিক একটা বাড়লে আরেকটা কমলে গ্রাফটা আলটিমেটলি এমন হয় আর যদি সমানুবাদিক হয় তাহলে এটা হয় বুঝতেছো আশা করি বুঝছো সো পরবর্তী প্রশ্নে যদি আমরা যাই একটা সমীকরণ দিয়েছে টু বাই বাই জি সমীকরণ নিচের কোনটি সঠিক সো আমরা বুঝতেই পারতেছি এখানেও টি স্কোয়ার ভার্সেস জি এর সমীকরণ একটা গ্রাফ দিয়েছে সো আমরা দেখতে পাচ্ছি টি স্কোয়ার সাথে জি এর গ্রাফ হচ্ছে ব্যস্তানুপাতিক সো এইটাই তো রাইট সো ইট ইজ রাইট সো এটা আর পারা লাগলো না এটা আমরা পেরে ফেললাম অটোমেটিক এ ওয়াই ইকুয়াল এ সাইন ওমেগা টি স্মরণ হলে তরণ বনাম সময় লেখো চিত্র কোনটি দেখো খুব মজা তুমি এটা স্মরণের সমীকরণ তাই না স্মরণ থেকে বেগ ত্বরণের সমীকরণ তাহলে কি হবে তুমি নিশ্চয়ই জানো তরণের সমীকরণ হবে এ সমান মাইনাস ওমেগেশকর এ সাইন ওমেগাটি তাই না এটা হচ্ছে ত্বরণের সমীকরণ এটা তো তুমি পাবা নাকি স্মরণকে একবার ডিফারেন্সিয়েট করলে বেগ পাওয়া যায় বেগকে আবার ডিফারেন্সিয়েট করলে তুমি তরণ পাবা এবং তরণের ইকোয়েশান এইটাই পাবা স্যার এখন প্রশ্ন হচ্ছে এই তরণের গ্রাফটা কেমন গ্রাফটা তুমি বুঝতে পারবা দেখো গ্রাফটা শুরু হবে মাইনাস থেকে সাইনের গ্রাফ দেখো এখানে মাইনাস আছে না সামনে তাহলে মাইনাস থেকে শুরু হবে কিসের গ্রাফ সাইন আর গ্রাফ তাহলে মাইনাস থেকে সাইন আর গ্রাফ এটা কি মাইনাস থেকে সাইন আর গ্রাফ না এটা সাইনের গ্রাফ বাট মাইনাস থেকে না এটা মনে করো মাইনাসে যাই নাই এটা কি ভাইয়া এটা উপর থেকে শুরু হয়েছে তাহলে মাইনাস থেকে সাইনের গ্রাফ কোনটা দেখো মাইনাস থেকে মানে নিচে থেকে সাইনের গ্রাফে একটাই আছে যেটা হচ্ছে আমাদের অপশন নাম্বার এ আবার আমি আবারও বোঝাই মাইনাস ওমেগা স্কোয়ার এ সাইন ওমেগাটি তার মানে সাইনের গ্রাফ কোন দিক দিয়া মাইনাস দেয়া তাহলে মাইনাস দেওয়া সাইনের গ্রাফ কিন্তু এটাই আছে অ্যান্সার ইজ এ ওকে সো সবাই বি উত্তর দিচ্ছ গাধার মতো বাট নো বি ইজ নট দ্য অ্যান্সার সাইনের গ্রাফ এটা হচ্ছে প্লাস থেকে বাট এখানে কি আছে মাইনাস তাহলে মাইনাস থেকে সাইনের গ্রাফ কিন্তু এটা সো এত সহজ আমরা উত্তর দিব না বিবি করে উত্তর দিব না সো পরবর্তী কোয়েশ্চেনে চলে যাই এম ভরের একটি বস্তু সরল ছনের স্পন্দনে গতিশীল আছে এর পর্যায়কাল কত হবে ভাইয়া এম যদি ভর দেয়া থাকলে পর্যায়কালের সম্পর্ক হচ্ছে টি ইজ টু বাই রুট ওভার অফ এম বাই কে এই ফর্মুলাটা মুখস্থ রাখবে এটা কি ভাইয়া যদি ভর এবং স্প্রিং ধ্রুবক দেয়া থাকে এখানে এম হচ্ছে ভর আর কে হচ্ছে স্প্রিং ধ্রুবক কে কি ভাইয়া স্প্রিং ধ্রুবক স্প্রিং ধ্রুব ওকে মন থেকে জানো এই সূত্রটা কিন্তু অন্যরকম একটা সূত্র হচ্ছে তাহলে সি এটা হচ্ছে একটা সূত্র মনে রাখবা ভরের সাথে পর্যায়ক্রমের সম্পর্ক ওকে কনাটির কম্পাঙ্ক কত বের করি চলো কণাটির কম্পাঙ্ক কত একটা কনার গতির সমীকরণ দিয়েছে এ সাইন ওমেগা টি প্লাস ডেল সো খেয়াল করো এই সমীকরণটাকে তুমি যদি এই সাথে তুলনা করো এক্সিক এ সাইন ওমেগা টি প্লাস ডেল তাহলে দেখো তো বলছে কনাটির কম্পাঙ্ক কত ওমেগার জায়গায় কে আছে ওমেগার জায়গা আছে সিক্স পাই ডেলের জায়গায় আছে থ্রি পাই বাট আমার ডেল তো দরকার নেই আমার লাগবে কম্পাঙ্ক কম্পাঙ্কর জন্য ওমেগা পাইলেই হয়েছে ওমেগার জায়গা আছে কে সিক্স পাই তাহলে ওমেগা সমান ভাইয়া সিক্স পাই তাহলে ওমেগার জায়গায় লিখতে পারবো আমরা টু পাই এফ ইজ টু সিক্স পাই তাহলে কম্পাঙ্ক এফটা কত হবে পাই পাই কাটা কুটুস কুটুস দুই দিয়ে কে কাটতে কত হয় তিন তাহলে কম্পাঙ্ক হবে থ্রি হার্জ সো অ্যান্সার ইজ থ্রি হার্জ পরবর্তী এমসিকিউটা যদি আমরা একটু দেখি কোনো দোলক ঘড়ির পর্যায়কাল গ্রীষ্মকালে টু পয়েন্ট সেকেন্ড হয় গড়িটি ঘন্টায় কত সেকেন্ড স্লো হবে ও মাই গাড দ্য মোস্ট এফিসিয়েন্ট কোয়েশন আই হ্যাভ সো ঘন্টায় কত সেকেন্ড স্লো হবে সবাই প্রশ্নটা ভালো করে শুনবা এই প্রশ্নটা ইঞ্জিনিয়ারিংয়ে হাজার হাজার বার আসবে আসার মতো একটা কোয়েশন এসেছেও সো ভালো করে শোনো হারানো সময়ের ফর্মুলা হারানো সময় হারানোর সময় যদি হয় এক্স এক্স ইজিকটা হবে টি ওয়ান টি মাইনাস এক্স ফর্মুলার মুখস্থ রাখো এটা হচ্ছে হারানোর সময় হারানোর সময় বলতে কী বোঝায় ভালো করে শোনবা ধরো একটা সরল দোলক এক ঘন্টায় এক ঘন্টায় দেখাইলো তার মানে সে সঠিক আছে এবার ওই দোলক ঘড়িটাকে আমি কোনো কিছু ঘটায় দিলাম মানে কোনো একটা ডিস্টার্ব ঘটায় দিলাম তো সে এখন তিনটা বাজার কথা ঘড়িতে বাজার কথা তিনটা বাট সে দেখাচ্ছে দুইটা পঞ্চাশ বাজে কয়টা বাজে দুইটা পঞ্চাশ তাহলে আলটিমেটলি সে একটা সময় হারিয়ে ফেলছে না ঘড়িটা কি স্লো হয়ে গেছে আমরা বলি স্লো হয়ে গেছে কত মিনিট স্লো হয়েছে দশ মিনিট তাহলে দশ মিনিট সময়টা সে হারিয়ে ফেলেছে না এটাকে বলা হয় হারানো সময় কি সময় হারানো সময় আমি আবারও বলছি ধরো একটা ঘড়ি দোলক ঘড়ির তিনটা সময় তিনটা বাজার দেখার কথা বাট সে তিনটা সময় দেখাচ্ছে দুইটা পঞ্চাশ তাহলে দশ মিনিট সময় হারায় ফেলছে না এই হারানোর সময়টা কিভাবে বের করে সেটা হচ্ছে কোয়েশ্চেন এই হারানোর সময় হচ্ছে এক্স এক্স বের করার ফর্মুলা হচ্ছে টি টি ওয়ান টি মাইনাস সরি আমি কি লিখলাম হারানোর সময় টি টি ওয়ান টি মাইনাস এক্স না সরি এটা তো দোলনকাল টি টু টি টু টি টু সমান টি টি ওয়ান টি মাইনাস এক্স তাহলে এক্সের মানে হবে টি টু বাই টি ওয়ান এক মিনিট আমি একটু মনে করি তাহলে উল্টায় যদি দিই তাহলে ওয়ান বাই টি টু এটা হবে উল্টায় দিলে টি মাইনাস এক্স ডিভাইড বাই টি 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 ওয়ান ওকে তাহলে এটা হবে টি তাহলে হচ্ছে টি টি আচ্ছা টি টি ওয়ান টি টি ওয়ান বাই টি টু তাহলে এক্সের মান হচ্ছে টি মাইনাস টি টি ওয়ান বাই টি টু তাহলে টি কমন নিলে ওয়ান মাইনাস টি ওয়ান বাই টি টু ওকে সো এটা হচ্ছে হারানো সময়ের ফর্মুলা ভালো করে শেখো এই যে দেখো সরি আমি এটা ভুল লিখছি এটা হচ্ছে টি টু ফর্মুলা টি টু ফর্মুলা হারানো সময়ের ফর্মুলা সবই দেখাচ্ছি সমস্যা নেই হারানো সময়ের ফর্মুলা লিখো সবাই এক্স ইজিক টু টি ইন্টু ওয়ান মাইনাস টি ওয়ান বাই টি টু টি ওয়ান বাই টি টু এটা হচ্ছে হারানো সময়ের ফর্মুলা কীসের ফর্মুলা ভাইয়া হারানো সময়ের ফর্মুলা ভালো করে বোঝো হারানোর সময় কি এটা পরে দেখতেছি এটা কি আর কি সেটা পরে বুঝবা তারকে বোঝো যে হারানোর সময়টা কি ওই যে বললাম যে তিনটা সময় কয়টা দেখাচ্ছে দুইটা পঞ্চাশ দেখাচ্ছে তার মানে এই যে দশ মিনিট সময় হারাইছে এটা কিভাবে বের করব। এই হারানোর সময় হচ্ছে এক্স টি ওয়ান মাইনাস টি ওয়ান বাই টি টু টি ওয়ান হচ্ছে পূর্বের সঠিক দোলনকালটা এটা কি ভাই সঠিক দোলনকাল যেটা আসলেই দোলনকাল ছিল দোলনকাল সঠিক দোলনকাল ওকে ভাইয়া টি ওয়ান হচ্ছে সঠিক দোলনকাল আর টি টু হচ্ছে ভুল দোলনকাল ভুল দোলনকাল আর এই স্মলটিটা কি স্মলটিটা ভালো করে বোঝো স্মলটি হচ্ছে যত ঘন্টায় বলবে যত ঘন্টায় বলবে যদি বলে দিনে কত সময় হারায় আমি আবারও বলি শোনো যদি প্রশ্নে বলে দিনে কত সময় হারায় তাহলে এই স্মলটি কিন্তু চব্বিশ ঘন্টা যদি বলে ঘন্টায় কত সময় হারায় তাহলে স্মলটি কিন্তু সত্যিশো সেকেন্ড মানে এক ঘন্টা আমি আবারও বলছি এই যে টি এর পরিচয়টা ভালো করে দেখো যত ঘন্টায় বলবে যত ঘন্টায় বলবে এখানে কি বলছে বলছে হচ্ছে ঘন্টায় কত সেকেন্ড স্লো হবে ঘন্টায় ঘন্টায় বলতে স্মলটি কিন্তু ভাইয়া এক ঘন্টা যদি বলতো দিনে কত সেকেন্ড স্লো হবে তাহলে বলতাম ভাই চব্বিশ ঘন্টা সো আমরা আশা করি সূত্রটা বুঝছো সূত্রটা সবাই একটু লিখো সবাই একটু লিখো সূত্রটা একটু লিখো সূত্রটা সবাই লিখো হারানো সময়ের ফর্মুলা হারানো সময় হারানো সময়ের ফর্মুলা এক্স টু আর এই ফর্মুলাটা কি জানো এই ফর্মুলাটা হচ্ছে দোলনকাল নতুন দোলনকাল এটা হচ্ছে নতুন দোলনকাল নতুন দোলনকাল নতুন দোলনকালের ফর্মুলা হচ্ছে টি টু সমান ওয়ান টি মাইনাস এক্স নতুন দোলনকাল বলতে বোঝায় ঘড়ি স্লো হওয়ার পর দোলনকাল কত বাট আমাদের তো এটা দরকার নাই কারণ আমাকে দোলনকাল দিয়ে দিচ্ছে আমাকে বের করতে বলছে হারানোর সময় বের করো সো তুমি একটাই ইকুয়েশন মনে রাখলেই হইলো তো আমি এটা মনে রাখছিলাম এটা থেকে আমি এটা বের করে নিছি হারানোর সময় আমি আবারও বলি দুইটা জিনিস বের করতে বলে একটা হচ্ছে হারানোর সময় বের করতে বলে কিংবা নতুন দোলনকাল বের করতে বলে সো আমাদের প্রশ্ন বলছে হারানোর সময় বের করো বা কত সেকেন্ড স্লো হবে তাহলে এক্স টি ইন্টু ওয়ান মাইনাস টি ওয়ান বাই টি টু সো বলো আমাদের কত সময় স্লো হবে মনে করি এক্স ইজিক টু কত হবে টি টি মানে কত ঘন্টায় বলেছে ঘন্টায় ঘন্টা মানে এক ঘন্টা মানে ছত্রিশশো সেকেন্ড এটা হচ্ছে টি ওয়ান মাইনাস টি টু কত টি টু হচ্ছে টু পয়েন্ট জিরো জিরো টু এটা হচ্ছে টি টু আর টি ওয়ানটা কত ছিল টি ওয়ানটা ছিল দুই সেকেন্ড যেহেতু সেকেন্ড দলক। গ্রীষ্মকালে তো ঘড়িটি ঘন্টায় কত সেকেন্ড স্লো হবে সেকেন্ড দলক সেকেন্ড দোলকের হচ্ছে দোলনকাল আমরা টু ধরে নিই সো অ্যান্সারই সেখান থেকে ক্যালকুলেশন করে বের করতে পারবা কত হয় দেখো ওয়ান মাইনাস টু ডিভাইডেড বাই টু ডিভাইডেড বাই টু পয়েন্ট জিরো জিরো টু এটার সাথে যারা শুট করে মেমোরাইজ করে ফেলতে পারবা তারা কিন্তু অনেক ভালো করতে পারবা ওকে প্যাচ লাগা যাওয়ার কিছু নাই যাদের প্যাঁচ লেগে যাচ্ছে তারা খালি একটাই ফর্মুলা মনে রাখো হারানো সময় হারানো সময় বা কত সেকেন্ড স্লো হলো বা যত সেকেন্ড স্লো হয় স্লো হল সেটা ফর্মুলা হচ্ছে এক্স এক্স হচ্ছে বের করতে হবে টি ইন্টু ওয়ান মাইনাস টি ওয়ান বাই টি টু টি ওয়ান হচ্ছে পুরান দোলনকাল বা সঠিক দোলনকাল আর টি টু হচ্ছে নতুন দোলনকাল আর স্মলটি হচ্ছে যদি বলে ঘন্টায় কত সেকেন্ড স্লো হয়েছে তাহলে স্মলটি হচ্ছে এক ঘন্টা যদি বলে দিনে কত সেকেন্ড স্লো হয়েছে তাহলে স্মলটি হচ্ছে চব্বিশ ঘন্টা দিন মানে পুরো চব্বিশ ঘন্টা দিন রাত মিলে ধরা আর কি মিনিট কেন সব সেকেন্ডে লিখতে হবে না আমাদের সব এসআই সবাই কনভার্ট করতে হবে না যদি কনভার্ট করতে চাও সব তোমার লিখতে হবে কারা কারা কোন লিখতেছ চাইট মিনিট লিখলে কাজ হবে নাকি সেকেন্ড লিখতে হবে ছত্রিশও সেকেন্ড ওয়ান মাইনাস টি ওয়ান হচ্ছে দুই সেকেন্ড ছিল হয়ে গেছে জিরো জিরো টু তেন অ্যান্সার ইস থ্রি পয়েন্ট সিক্স সো আশা করি এটা ক্যালকুলেশন করে বের করে ফেলতে পারবা টি ওয়ান কীভাবে দুই হয় সেকেন্ড দোলক যেহেতু তাই টি ওয়ান দুই সেকেন্ড দোলকটা লিখতে ভুলে গেছে এখানে এখানে বলেই দিবে সেকেন্ড দোলক একটি সেকেন্ড দোলকের দোলনকাল গ্রীষ্মকালে টু পয়েন্ট সেকেন্ড হয় এটাই বলে দিবে ওকে ওকে সরল ছ স্পন্দনের বৈশিষ্ট্য নয় এটা জ্ঞানমূলক পরে পর্ব হাতঘড়ি মিনিটের কাটার কম্পাঙ্ক এই দেখো এটা সবাই ভুল করে বাট তোমরা ভুল করবে না আজকে থেকে মিনিটের কাটা হাতঘড়িতে কয়টা কাটা আছে এই মুহূর্তে আমার হাতঘড়িতে তিনটা কাটা আছে এটা হচ্ছে সেকেন্ডের কাটা যার পর্যায়কাল ষাট সেকেন্ড সে ষাট সেকেন্ড পর পর এক জায়গায় ফিরে আসে মিনিটের কাটা যার পর্যায়কাল ষাট মিনিট বা এক ঘন্টা এক ঘন্টা পর পর সে আবার বারোতে আসে তারপর আছে ঘন্টার কাটা যা বারো পর পর এক জায়গায় আসে তো বলছে হাতঘড়ির মিনিটের কাটার কম্পাঙ্ক কত তো কম্পাঙ্ক এফ সমান ওয়ান বাই টি তা ওয়ান বাই টি কত হইয়া মিনিটের কাটার পর্যায়কালটা কত এক ঘন্টা বা ছত্রিশশো সেকেন্ড ক্যালকুলেশন করলেই অ্যান্সারটা চলে আসবে ওয়ান বাই যদি তুমি দাও ওয়ান ডিভাইড বাই ছত্রিশশো অ্যান্সার ইজ টু পয়েন্ট সেভেন হার্জ তাহলে কোনটা কমেন্ট সেকশনে জানান তো দেখি বা নাদান বাচ্চারা তা ইজ ডি ভেরি গুড সো পরবর্তী প্রশ্নে আমরা যদি যাই পরবর্তী প্রশ্নে আমাদেরকে কী বলেছে সরল ছবি স্পন্দনত কণার ক্ষেত্রে সর্বোচ্চ নির্দেশ করে কোনটি সর্বোচ্চ কি নির্দেশ করে সর্বোচ্চ বেগ নির্দেশ করলে ওমেগায়ে সর্বোচ্চ তরণ নির্দেশ করলে ওমেগা স্কোয়ারে তাই না ভাইয়া সেখানে লিখতেই ভুলে গেছে সর্বোচ্চ কি আমাদের টাইপিস্ট লিখতেই ভুলে গিয়েছে সর্বোচ্চ কি সর্বোচ্চ যদি বেগ হয় তাহলে অ্যান্সারিস ডি সর্বোচ্চ যদি তরণ হয় তাহলে অ্যান্সারিস কোনটা সর্বোচ্চ তরণার ইস এই যে ওমেগা স্কোয়ার এখানে ছিল ওমেগা স্কোয়ার এ তো বুঝতেই পারছো তোমরা সবাই পারবা এটা এগুলো আমরা পড়ে এসেছি সো দেখি সরল ছন্দের স্পন্দন সম্পন্ন কণার গতি স্মরণের সর্বোচ্চ অবস্থান থেকে শুরু হলে আদি দশা কত খুবই কনসেপচুয়াল কোশ্চেন সবাই একটু মনোযোগ দিয়ে শুনবা এই কোশ্চেনটা উত্তরটা কিভাবে করবো আমরা খেয়াল করো সরল ছন্দের স্পন্দন সম্পন্ন কোনো কণার গতি স্মরণের সর্বোচ্চ অবস্থান থেকে শুরু হলো আদি দশা কত খেয়াল করো ভাইয়া এ হচ্ছে একটা স্মরণ দলক এটাকে বলা হয় সাম্য অবস্থান এটাকে বলা হয় ভাইয়া এক পাশ এটা হচ্ছে আরেক পাশ এগুলোকে বলা হয় বিস্তার এগুলো কি ভাইয়া বিস্তার 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 সো মনে রাখবা জিনিসটা কি জিনিসটা হচ্ছে এখান থেকে যদি শুরু হয় জিনিসটা খেয়াল করো আমার কলমের দিকে তাকাবা সবাই খুব ইম্পর্টেন্ট এখান থেকে শুরু হলো ওয়ান দাগ পড়ে গেছে পাথরে লেখা এই যে দেখো এখান থেকে শুরু হলো ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর তখন চারটা স্টেপ ওয়ান এখান থেকে এখানে গেল টুতে আবার এখানে আসলো অর্ধ স্টেপ হইল থ্রি ফোর তার চার স্টেপে সে ফুল ফিল করে তাই না মনে রাখতে হবে এই চার স্টেপে সে যেহেতু পর্যায়ে বৃত্ত কমপ্লিট করে তার মানে এই যে চারটা স্টেপ ওয়ান টু থ্রি ফোর পর্যায়ে বৃত্ত গতি তার মানে সে একটা বৃত্ত কমপ্লিট করলো একটা বৃত্ত কমপ্লিট করা মানে থ্রি সিক্সটি ডিগ্রি কমপ্লিট করছে বা টু পাই কমপ্লিট করছে মনে থাকবে তো ওয়ান টু থ্রি ফোর চারটে স্টেপ মানে একটা বৃত্ত কমপ্লিট করছে মানে এই বৃত্তটা যদি চার ভাগ করি ভাইয়া ওয়ান টু থ্রি ফোর এই বৃত্তের সাথে তুলনা করবা এই একটা বৃত্ত চার ভাগ করবা এটা ওয়ান টু থ্রি ফোর তাহলে এখান থেকে ফিল আপ করো ওয়ান টু থ্রি ফোর সো তুমি চিন্তা করো যখন তুমি সামবস্থান তখন তুমি এক নাম্বার পজিশনে চিন্তা করো সামবস্থান যদি তুমি এখানে গেলা কত পজিশনে দুইয়ে তবে এখান থেকে এখানে আসলা আবার এক নাম্বার পজিশনেই আসছো মূলত তবে এখান থেকে এখানে গেলা তার মানে চার নম্বর পজিশনে গিয়ে আবার এক নম্বর পজিশনে ফিরে আসতেছে ব্যাপারটা হচ্ছে এরকম সো খেয়াল করো যখন তুমি যে কোনো এখানে বলছে স্মরণের সর্বোচ্চ অবস্থান থেকে শুরু হলে মানে তুমি যে এইখান থেকে শুরু করতো তার মানে কি অলরেডি তুমি দুই থেকে শুরু করছো দুই থেকে শুরু করা মানে কত ডিগ্রি কোণে তুমি আগে আসো বলো আমি আবার বলছি যে কোনো পাশ মানে কি যে কোনো পাশ মানে তুমি সাম্যাবস্থান বা ওয়ান থেকে শুরু করো নাই তুমি শুরু করছো এখান থেকে সো দুই থেকে শুরু করলে তুমি এই এখান থেকে কতটুকু আগে আসো কত কোন আগে আসো এই 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 কোনটা না একটা বৃত্তের চার ভাগের এক ভাগ কত কোন এই কোনটা কত কত দেহি এই কোনটা কত কথা কও না কেন কথা কও এই কোনটা কত ভাইয়া এই কোনটা হচ্ছে পাই বাই টু অ্যান্সার ইজ পাই বাই টু আশা করি তোমরা পেরেছ বুঝতে পারছো তো ব্যাপারটা তাহলে এটা পাই বাই টু পাই বাই টু পাই বাই টু পাই বাই টু বুঝতে পারছো চারটা পাই বাই টু মিলে কি হয় একটা টু পাই গঠিত হয় সো এর চেয়ে সহজ বোঝানো সম্ভব না সো অ্যান্সার ইজ সি পাই বাই টু বি না ভাইয়া ফার্স্টকে আমার মন ভালো নেই ভাই আর ক্লাস করে মন ভালো করার চেষ্টা ওকে ওকে সব পরবর্তী আমরা চলে যাই দেখো পাই বাই টু হবে পাই বাই ফোর হবে না কারণ একটা বৃত্তের চার ভাগের এক ভাগ কি পাই বাই ফোর দেখো এখানে হচ্ছে এই কোনটা এই কোনটা পাই বাই টু তার মানে এখান থেকে এই পুরো কোন পাই এটাও কি পাই বাই টু পাই বাই টু প্লাস পাইভাই টু মানে একশো আশি একশো আশি প্লাস পাইভাই টু মানে থ্রি পাইবাই টু আরও পাইবাই টু হচ্ছে তিনশো ষাট ডিগ্রি সেখানে পাইবাই টু করে কোন তোমরা সময়ের সাথে গুলা ফেলো না এখানে এখান থেকে পুরোটা ঘুরে এখানে আসতে কত সময় লাগে একটা পর যে কাল টি লাগে তাহলে এখান থেকে এখানে যে টাইম লাগবে টি বাই ফোর এখান থেকে এখানে আসতে টাইম লাগবে আবার টি বাই ফোর তো টাইমের সাথে তুমি আবার পায়ের সম্পর্ক গুলাও না ঠিক আছে ওকে স্যামাই পরবর্তী কোশ্চেনে বলছে ভূপৃষ্ঠে পয়েন্ট সেভেন ফাইভ সেকেন্ডে একবার টিক দেয় কার্যকর দৈর্ঘ্য কত এটা আমরা একটু পরে সলভ করব এটাতে একটু ঝামেলা আছে ওকে সরল দোলন গতির জন্য কৌণিক সরণ নিচের কোনটি বেশি হতে পারবে না ছয় ডিগ্রির চেয়ে বেশি হতে পারবে না যদি আমরা সরল ছন্দিতে স্পন্দন চাই তাহলে একটা সরল দোলককে ছয় ডিগ্রি কৌণিক সরণ করে ছাড়া দেবো বাট বাস্তবে তার অ্যাপ্লাই হয় না আমাদের সৃজনশীল আসে তিরিশ ডিগ্রি দিয়ে সো এটা জাস্ট মনে রাখবা ছয় ডিগ্রি আর কিছুই না সরল ছন্দিত স্পন্দনে স্পন্দনশীল কোনো কণার দোলনকাল বল ধ্রুবকের কি ভাইয়া দোলনকালের সাথে বল ধ্রুবকের সম্পর্ক আগেই শিখেছি তাহলে বল ধ্রুবক কে ধ্রুবক হচ্ছে এই যে কে 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 এর সাথে এটা সম্পর্ক বর্গমূলের ব্যস্তানুপাতিক সেন্সার কোনটা তোমরাই বলে দাও বর্গমূলের ব্যস্তানুপাতিক কোথায় কোথায় বর্গমূলের ব্যস্তানুপাতিক কোথায় ওকে সো অ্যান্সার इज ডি বর্গমূলের ব্যাস্তর্বাধিক সো পরবর্তী প্রশ্নে চলে যাই আমরা ওকে সরল ছবিতে স্পন্দনশীল কণার সর্বোচ্চ অবস্থান ও সাম্যস্থানের মধ্যে দশা পার্থক্য কত অলরেডি শিখেছি যে এটা হচ্ছে সাম্যাবস্থান এটা হচ্ছে সর্বোচ্চ অবস্থান তাহলে এই দুইটার মধ্যে দশার পার্থক্য দশা পার্থক্য বলতে অ্যাঙ্গুলার পার্থক্য বা কোণের পার্থক্য কত সো এটার অ্যান্সারটা তোমাদের কাছ থেকে চাই কারণ অলরেডি এই কনসেপ্ট আমি শিখিয়েছি মুশফিকুর রহমান অনেক বলছে ফোর ডিগ্রি হওয়ার কথা না ওইটা বাদ দাও এটা দেখো এটা অ্যান্সার কোনটা হবে বলো অলরেডি শিখেছি এটা অ্যান্সার কোনটা হওয়া উচিত বলো যে দেখি এটা অ্যান্সার কোনটা হওয়া উচিত বলো এটা অলরেডি তোমাদেরকে আমি শিখিয়েছি এটা অ্যান্সার কোনটা হওয়া উচিত যে সর্বোচ্চ অবস্থান এবং সাম্য অবস্থানের মধ্যে দশার পার্থক্য দশা বলতে অ্যাঙ্গুলার ডিফারেন্সটা কত হওয়া উচিত এটা অ্যান্সার কি ডি অ্যান্সার ডি হাই রে সর্বোচ্চ অবস্থান এটা মনে মধ্যে অ্যান্সার ডি খেয়াল করো বৃত্ত কল্পনা করতে হবে এই যে বৃত্তের সর্বোচ্চ অবস্থান এটা সাম্য অবস্থান দশার পার্থক্য ডি কি শিখালাম এতক্ষণ মুশফিকুর রহমান অনেক লিখেছে বিবি বি বিবি জোবায়দা রহমান বিবি বি সাদিয়া জাহান বিবি বি একজাক্টলি অ্যান্সার হচ্ছে বি পাই বাই টু তুমি বৃত্ত কল্পনা করবা এটা হচ্ছে সাম্যস্থান সর্বোচ্চ অবস্থান পার্থক্য কত ভাইয়া পাই বাই টু সো বুঝতেই পারছো দশার পার্থক্য হচ্ছে পাই বাই টু পরবর্তী ইকুয়েশান চলে যাই একটা ইকুয়েশন দিয়েছে কৌণিক কম্পাঙ্ক কত আমরা পারবো কৌণিক কম্পাঙ্ক হবে পাঁচ সো এটা আমাদের করার দরকার নেই সেকেন্ড দলকের কার্যকর দৈর্ঘ্য মুখস্থ রাখবা কারণ ক্যালকুলেশন করার টাইম নেই সেকেন্ড দলকের ফর্মুলা কী সেকেন্ড দলকের ফর্মুলা হচ্ছে টি ইজিক টু টু পাই ওভার অফ এল বাই জি সো আমাকে বলছে সেকেন্ড দোলকের কার্যকর দৈর্ঘর্ঘ্য এল কত মানে টি এর মান কত দুই সেকেন্ড যেহেতু সেকেন্ড দোলক সো দুই বসায় যদি তুমি এল এর মানটা ক্যালকুলেশন করো এখান থেকে যেখানে ক্যালকুলেশন করলে আসলে হবে জি টি স্কোয়ার ডিভাইডেড বাই ফোর পাই স্কোয়ার এটা হবে আমাদের এল এর মান সো আলটিমেটলি জি টি স্কোয়ার মানে টু স্কোয়ার ফোর পাই স্কোয়ার দ্বারা ভাগ করলে তুমি জিরো পয়েন্ট নাইন নাইন থ্রি মিটার সেটা মুখস্থ রাখাই শ্রেয় যে সেকেন্ড দোলকের কার্যকর দৈর্ঘ্য জিরো পয়েন্ট জিরো পয়েন্ট নাইন নাইন থ্রি মিটার জিরো পয়েন্ট নাইন নাইন থ্রি মিটার এই জন্য কোশ্চেন দেখার আগে সবাই বলে দেয় তুমিও পারবা তুমিও নিজেকে নও কিউ এর বস বানাতে প্রতিদিন ক্লাসগুলোতে থাকো বা যে এই ক্লাসগুলো শেষে তোমার কতটা উপকার হয় তোমাকে জাস্ট একটা উপকারের নথি বলি এটা হচ্ছে যে আজকের ক্লাসটি করে তুমি যদি টেস্ট পেপার ধরো বা যে কোনো পর্যবিত্ত গতির থেকে যেখানে কোয়েশন আসে সেই কোয়েশনগুলো দেখো তোমার কাছে সহজ মনে হবে এটুকু আমি বলতে পারি তোমাদের এমসিকিউকে সহজ করার প্রত্যয় আমার এই সিরিজটা শুরু করা ঈদের আগে এটাই ইয়াসিন ভাইয়ের তরফ থেকে ঈদ বোনাস আর এটা ওকে পরবর্তী কোশ্চেনে চলে যাই ঠান্ডা এখনও লেগে আছে বা তোমাদের ক্লাস নিতে ছুটে আসছি কারণ তোমাদের থেকে ডিটাস্ট থাকাটা ভাল লাগে না ওকে প্রতিদিন রাতে ধরো আজ যেদিন ক্লাস নেই ওই দিন রাতে আমি কাশতে কাশতে ঘুমাতে পারি না বাট তারপরে নেই একটা কারণই সেটা হচ্ছে তোমাদের থেকে ডিটাচটা সহ্য হয় না মনে হয় যে লাইফে কিছু একটা মিস হয়ে যাচ্ছে তোমাদের সাথে কন্ট্যাক্ট না হলে একটি পূর্ণ স্পন্দনে টি সময়ে দশার পরিবর্তন টু পাই হলে কৌনিক কম্পাঙ্গ কত হবে ভাইয়া কৌনিক কম্পাঙ্গ ও মেগা সমান টু পাই বাই টি এখানে লিখে দিছে টু পাই বাই টি তো টু পাই বাই টি কোনটা টু পাই বাই টি হচ্ছে টু পাই বাই টি নাই তো তো টু বাই বাই টি ওয়ান বাই টি আছে টু বাই বাই টি এর জায়গায় আমরা টু পাই এফ লিখতে পারি সেন্সার ইস সি সেটা কঠিন কিছুই না এটা সহজ এর চেয়ে সহজ কোনো কোয়েশ্চেন হয় না আসলে পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই তেপ্পান্ন নিচের কোনটি শূন্য দশার সমতুল্য শূন্য দশার সমতুল্য ব্যাপারটা কি বোঝাই তোমাদের একটা বৃত্ত কল্পনা করতে বলছি না দেখো ভাইয়া এইখানে এই পয়েন্টটা কি সাম তার মানে এখানে দশা শূন্য এখানে দশা কি ভাইয়া শূন্য ব্যাপারটা বোঝো দশা শূন্য এখান থেকে এখানে আসছো দশাগত পাই বাই টু এখান থেকে এখান থেকে যদি তুমি এখানে আসো দশাগত পাই বাই টু প্লাস পাই বাই টু এখান থেকে এখানে আসলে দশাগত পাই বাই টু প্লাস পাই বাই টু প্লাস পাই বাই টু আবার তুমি যদি এখান থেকে ঘুরে পুরোটা আবার এখানেই আসো তাহলে দশা কত পাইবে টু প্লাস টু মানে চারটা যোগ দিলে হয় টু পাই তাহলে ভাইয়া টু পাই দশা মানে কি টু পাই দশা পার্থক্য বলতে তুমি যেখান থেকে যাত্রা শুরু করছিল টু পাই পর আবার ওইখানেই আসলা তাহলে এখানে দশা ছিল কত জিরো আবার টু পাই পরও কি এখানে আসলা না তাহলে বলো তো দেখি কোনটি শূন্য দশার সমান দশা ছিল জিরো আবার টু পাই পর তুমি এখানেই আসলা তাহলে নিচের কোনটি শূন্য দশার সমান আমাকে কমেন্ট সেকশনে জানাও ভাইয়া বেস্ট ফিজিক্সের জন্য কত এটা এর চেয়ে সহজভাবে আসলে বোঝানো সম্ভব না আমি আগেই আগেই বলেছি সাম্যাবস্থান মানে এটা এটা বৃত্তের শুরুটাই হচ্ছে সাম্যাবস্থান এই যে শুরু সাম্যাবস্থানের দশা কত শূন্য আবার তুমি যদি এখানে ঘুরে এখানে আসো টোটাল কত পত তুমি গলা টু পাই তাহলে দশগত টু পাই দশ মানে একটা অ্যাঙ্গেল তাহলে টু পাই মানেই কিভাবে শূন্য টু পাই নিলেই শূন্য সো অ্যান্সার ইজ টু পাই ভেরি গুড সো পরবর্তী কোয়েশ্চনে চলেছি সো পরবর্তী কোশ্চেনে বলেছে স্থিত তরঙ্গে পরপর দুটি নিঃপন্দবিন্দুর মধ্যবর্তী দূরত্ব কোনটি খেয়াল করে দেখো পরপর দুটি বিন্দু দূরত্ব দেখো পরপর দুটি নিষ্পন্দ হচ্ছে নিষ্পন্দ মানে স্পন্দনহীন খেয়াল করো এ একটা নিষ্পন্দ এ একটা নিষ্পন্দ এ একটা নিষ্পন্দ এগুলো হচ্ছে বিন্দু সো এই দুইটার দূরত্ব কত বলো দেখি এই পুরোটা কত পুরোটা হচ্ছে ল্যামডা এই পুরোটা কত এই পুরোটা হচ্ছে ল্যামডা তাহলে এই দুইটা বিন্দু দূরত্ব হচ্ছে ল্যামডা বাই টু আবার এই দুইটা বিন্দু দূরত্ব কত ল্যামডা ল্যামডা বাই টু তাহলে পরপর দুটি বিন্দু দূরত্ব ল্যামডা বাই টু একইভাবে পরপর দুটি এই যে সুইস্পন্দ বিন্দু পরপর দুইটা সুইস্পন্দ বিন্দু এই যে দেখো এইটা সুইস্পন্দ বিন্দু এইটা তাহলে এই যে এই দুইটার মধ্যবর্তী দূরত্ব কত হয় ল্যামডা বাই টু সো পরপর দুটি নিস্পন্দ বিন্দু দূরত্বও ল্যামডা বাই টু পরপর দুটি সুইস্পন্দ বিন্দু দূরত্বও কি ভাইয়া lambda by 2 সরল দোলন যে কোন সর্বোচ্চ সরণ হবে সর্বোচ্চ সরণটা পারি আমরা সরল ছন্দিত স্পন্দনের কোন কোন রাশিটির সমানুপাতিক তো তোমরা জানো ত্বরণের সমীকরণ কি ত্বরণ a -omega square x তাহলে a এর সাথে x এর সম্পর্ক কেমন দেখতেই পাচ্ছো a এর সাথে x এর সম্পর্ক সমানুপাতিক কিন্তু মাইনাস বাট সমানুপাতিক তো নাকি সম্পর্ক কি সমানুপাতিক না ব্যস্তানুপাতিক না মাইনাস থাকলে ব্যস্তানুপাতিক না এটা বুঝায় যে সরণ ত্বরণের সমান তরণ স্মরণের সমানুবাদিক আর মাইনাস দ্বারা বোঝায় বিপরীতমুখী কি মুখী বিপরীতমুখী তাহলে তরণ এবং শরণ কেমন সম্পর্ক সমানুবাদিক সম্পর্ক তাহলে তরণ নিচের কোন রাশিটি সমানুবাদিক স্মরণের সমানুবাদিক বাট বিপরীতমুখী ওকে তো পরবর্তী এমসি কোতে যদি যাই সরল ছন্দিত তরঙ্গের ক্ষেত্রে অনুপ্রস্থ তরঙ্গ অবশ্যই অনুপ্রস্থ তরঙ্গ অগ্রগামী তরঙ্গ যেহেতু সামনের দিকে অগ্রসর হয় অনুদৈর্ঘ্য তরঙ্গ গিটারের তরঙ্গ কি ভাই অনুদৈর্ঘ্য তরঙ্গ ট্যাং 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 এটাও কি সরল ছন্দে দিয়ে স্পন্দন সো অ্যান্সার ইজ ওয়ান টু থ্রি তিনটাই উদ্দীপক পর আচ্ছা এই উদ্দীপকের এই একটু ঝামেলা আছে এই উদ্দীপকটা পরে প্রশ্ন করছি আমরা তো পরবর্তী কোশ্চেনে যাই আমরা ওকে দেখো এটা তো একটু ঝামেলা আছে উদ্দীপকটা আমি দেখেছিলাম এবার এটা দেখি না এটা রিপিট হয়েছে রিপিট হয়েছে এটা রিপিট হয়েছে রিপিট হয়েছে জিনিসটা রিপিট হয়েছে আচ্ছা রেডি এখান থেকে শুরু তো উদ্দীপকটা ভালো করে পড়ে নিই আমরা একটি সরল দোলকের বিস্তার হচ্ছে এ বিস্তার এ দোলনকালটি দোলকটি এক্স ইজিক টু এ বাই টু স্মরণের সময়কাল হচ্ছে টি সে টি সেকেন্ড তোমাকে বলেছে দোলকটির সর্বোচ্চ বেগ কত ভাইয়া সর্বোচ্চ বেগ কত সর্বোচ্চ বেগ হচ্ছে ওমেগায় সর্বোচ্চ বেগের ফর্মুলা জানো ভি ম্যাক্স সমান ওমেগা এ উমেগার জায়গায় কি লেখা যায় উমেগা জায়গা লেখা যায় টু পাই বাই টি তাহলে সর্বোচ্চ বেগ হচ্ছে টু পাই বাই টি ইন্টু এ সেন্সারিস বি সো এটা আমরা পারব পরবর্তী প্রশ্নে যদি যাই উদ্দীপকের টি ইজিক্যাল টু কত ভাইয়া খেয়াল করে দেখো আমাদেরকে বলেছে এক্স ইজিক্যাল টু এ বাই টু অবস্থানে অবস্থানে যেতে সময় লাগে টি যেতে সময় লাগে টি সময় লাগে কত ভাইয়া টি এটা বলছে উদ্দীপক এটা বলেছিল সো আমাদের উদ্দীপকের যে সময়কাল এটা কত আসলে খেয়াল করে দেখো তুমি সেই বৃত্তের কথা কল্পনা করবা এখান থেকে শুরু হয় আবার এখানে আসতে কত সময় লাগে একটা পর্যায়কাল লাগে মানে ক্যাপিটাল টি লাগে সো ভাইয়া এখান থেকে এখানে কত ভাগ এক ভাগ দুই ভাগ তিন ভাগ চার ভাগ তাহলে এখান থেকে এখানে যেতে কত সময় লাগে টি বাই ফোর আবার এখান থেকে এখানে যেতে টি বাই ফোর আবার এইখান থেকে এখানে যাইতে চার ভাগের সমান সময় টি বাই ফোর এখান থেকে এখানে যেতে টি বাই ফোর এখান থেকে এখানে যেতে টি বাই ফোর তাহলে টোটাল চারটা টি বাই ফোর সমান সমান যোগ করলে টি আসে তো তুমি বলো এটা হচ্ছে এক্সিকাল জিরো অবস্থান এটা কি এক্সিক্যাল জিরো অবস্থান না আর এখান থেকে কি এখানে মানে কি সর্বোচ্চ অবস্থান মানে সাম্য অবস্থান থেকে এ বাই টু এটা কি সর্বোচ্চ অবস্থান না ভাইয়া বলো এটা হচ্ছে বিস্তার এ তাহলে এটা যদি বিস্তার হয় আর এটা যদি জিরো হয় এ বাই টু কি এ বাই টু এটার এটার মাঝামাঝি না তোমরাই বলে দাও এ বাই টু এই যে জিরো আর এই এর মাঝামাঝি না এ বাই টু মানে কি বিস্তার এবং সামস্থানের মাঝামাঝি মানে এখানে তাহলে তুমি বলো এখান থেকে এখানে যেতে লাগে তাহলে এখানের অর্ধেকে যেতে কত সময় লাগবে তোমরা বলে দাও কমেন্ট সেকশনে জানাও এটা অনেকে ভুল করে কমেন্ট দেখতে চাই এটা অ্যান্সার কোনটা এটা অ্যান্সার কোনটা বলো অনেকে বি লিখছো বা বি লিখে লাভ নেই যে ইসরাত জাহান নিয়ে আনা সবার আগে ভুল উত্তর দিছে এই ভুলগুলো উত্তর দেওয়া যাবে না আমি তোমাদেরকে বৃত্তটা আবারও বোঝাই বৃত্তটা আবারও বোঝো বৃত্তটা হচ্ছে এটা এ হচ্ছে বৃত্ত বৃত্তের মধ্যে টাইম যদি বুঝতে হয় সবার আগে উত্তর দিচ্ছে ইসরা লিয়ানা এখন সবাই উত্তর দিচ্ছে এই যে বৃত্ত দেখো টোটাল একটা পর্যায় কমপ্লিট করতে যেই সময় লাগে তাকে বলা হয় পর্যায়কাল সো এইখান থেকে ঘুরে এইখানে আসতে কত সময় লাগবে ক্যাপিটাল টি বা পর্যায়কাল গেল সো ভাইয়া তুমি বলো তাহলে এখান থেকে এখানে কত যেহেতু ডিস্টেন্স সমান তাহলে এখান এখানে হচ্ছে টি বাই ফোর মানে এটা যদি জিরো থেকে শুরু হয় জিরো সেকেন্ড থেকে তাহলে এখানে এটা টি বাই ফোর এটা হচ্ছে আরেকটা টি বাই ফোর এখান থেকে এখানে আরেকটা টি বাই ফোর এবং এখান থেকে এখানে আরেকটা টি বাই ফোর চারটা টি বাই ফোর যোগ দিলে এখানে আমাদের টোটাল সময় হয় টি এমন বিস্তারে কাহিনীটা বুঝো এটা হচ্ছে জিরো অবস্থান এখান থেকে এখানে আসা মানে বিস্তারে আসা এখান থেকে এখানে আসা কল্পনা করো এখান থেকে এখানে যাওয়া মানে কি বিস্তারে না তাহলে এখান থেকে এখানে যাওয়া মানে বিস্তারে যাওয়া বিস্তার মানে এতে যাওয়া এ তাহলে এখানে আমাদেরকে বলছে এ বাই টু এক্সিকল এ বাই টুতে টুতে টাইম কত এক্সিকল কোন সময় এ বাই টুতে তাহলে আমাদের কি এ মানে টি বাই ফোর বাট আমাদের বলছে এ বাই টু তার মানে এইটারও অর্ধেক এটার অর্ধেক কোথায় এখানে বুঝছো ব্যাপারটা এটার অর্ধেক হচ্ছে এইখানে এই যে অর্ধেকে তাহলে এখানে কত এখান থেকে এখানে যেতে সময় লাগে টি বাই ফোর তারও অর্ধেকের সময় লাগবে টি বাই ফোরের অর্ধেক তার মানে টি বাই এইট

তো ওরা বন্ধুবার সঙ্গে ক্লাস করার দরকার নেই হ্যাজ ব্যান্ড ওকে তো অমর ফারুককে ডিলেটও করে দিই ওকে ছাগল ছাগল এখানে এসে লাভিও বলে তুই বেটা যেটা করতে পারিস তুই ভালো মতো পড় ভালো মতো পড়াশোনা করে ভার্সিটিতে চান্স পাই ইঞ্জিনিয়ার হ এরপর সানজেদি আর বাপের সামনে গিয়ে বলবি সানজিদা লাভিও দেখবি সানজিদার বাপ সঞ্জেদারকে তোরে তুলে তোরাতে তো এখানে তুই মাত্র বলিস ইন্টারে পারিস না পর্যাবিত এমসি কে ওগুলা তুই যদি আমি সানজিদার বাপের কাছে গিয়ে সানজিদারে চাস কিংবা পাবলিকলি সানজিদারে চাস তুই কি জীবনও সানজিদারে পাবি বল ওকে ওকে বরবর্তী কোশ্চেন সো দেখো উদ্দীপকটা দিয়েছে প্রশ্ন বলেছে উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও উদ্দীপকটা ভালো করে খেয়াল করো এখান থেকে শুরু করে এই পর্যন্ত সত্তর সেন্টিমিটার দিছে তার মানে আমি প্রথম কথা আমি এখানে তরঙ্গ দৈর্ঘ্যটা বের করি চলো তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে এখান থেকে শুরু করে এই পর্যন্ত কত হবে বলো তো দেখি এখান থেকে একটা দুইটা তিনটা চারটা একটা দুইটা তিনটা চারটা তার মানে আমাদের এখানে দেখো দুইটা তরঙ্গ দৈর্ঘ্য দিছে সত্তর সেন্টিমিটার খেয়াল করো আমি আবারও বলছি ইস মেখে গেল কেন দেখো এইটা এখান থেকে এই পর্যন্ত কি ভাইয়া একটা তরঙ্গ দৈর্ঘ্য আবার এখান থেকে এই উচ্চতা পর্যন্ত কি আরেকটা তরঙ্গ দৈর্ঘ্য সো এই দুইটা তরঙ্গ দৈর্ঘ্য এক দুই এক দুই দুইটার দৈর্ঘ্য দিছে সত্তর তাহলে টু ল্যামডা টু ল্যামডার সমান কি ভাইয়া সত্তর সেন্টিমিটার ব্যাপারটা বুঝছো তো আমি আবারও বোঝাই এই যে দেখো এখান থেকে শুরু হয়েছে না এখান থেকে এই পর্যন্ত একটা আবার এখান থেকে এই উচ্চতা পর্যন্ত একটা দুইটা তরঙ্গ আছে তাহলে দুইটা ল্যামডার দৈর্ঘ্য কত সত্তর তাহলে একটা ল্যামটা হচ্ছে একটা ল্যামডা কত তাহলে থার্টি ফাইভ সেন্টিমিটার কোনো সন্দেহ নেই আমরা আগে বের করে ফেললাম এবার পর্যায়কাল বের করি পর্যায়কাল কত ভাইয়া এটা দেখো টু এটা দেখো ফোর এটা দেখো সিক্স তাহলে দুই থেকে দুই এটা দুই সেকেন্ড দুই সেকেন্ড চার সেকেন্ড তাহলে একটা পর্যায়কাল মানে এখান থেকে শুরু হয় দুই দুই চার তার মানে একটা পর্যায়কাল কত এখানে পর্যায়কাল হচ্ছে ফোর সেকেন্ড দেখো তোমরা এই যে শুরু থেকে শুরু থেকে এই পর্যন্ত একটা তরঙ্গ তাহলে এটা কত সেকেন্ড ফোর সেকেন্ড পর্যায়কাল হচ্ছে ফোর সেকেন্ড সো পর্যায়কাল পেলাম তরঙ্গ দৈর্ঘ্য পেলাম সেবার আমরা কোশ্চেনে যাই তরঙ্গটি তরঙ্গ দৈর্ঘ্য কত তরঙ্গ দৈর্ঘ্য থার্টি ফাইভ সেন্টিমিটার অলরেডি বলছি তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলবে অনেকে বলতে পারো ভাইয়া তরঙ্গ দৈর্ঘ্য ব্যাপারটা বুঝিনি তাদেরকে বোঝাই দেখো ব্যাপারটা ছিল এরকম ওকে ব্যাপারটা ছিল ঠিক এখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্য বলে দিছে সত্তর এতটুকু যদি সত্তর হয় তাহলে এতটুকুর মধ্যে কয়টা তো ল্যামডা পড়েছে দেখো তো অনেকে এখান থেকে বুঝতে পারো না তোমার এখানে চারটে স্টেপ কমপ্লিট করবা চারটা স্টেপে একটা ল্যামড়া হয় কয়টা স্টেপে একটা ল্যামডা হয় চারটা স্টেপে চারটে স্টেপ কী দেখো ওয়ান টু থ্রি ফোর তাহলে এই যে এতটুকু স্টেপ এই স্টেপে একটা ল্যামডা আবার ওয়ান টু থ্রি ফোর এই চারটা স্টেপে আরেকটা ল্যামডা তাহলে এইটা আরেকটা ল্যামড়া তাহলে একটা ল্যামডা দুইটা ল্যামড়ার যোগফল হচ্ছে সত্তর তাহলে একটা ল্যামডা হবে থার্টি ফাইভ ব্যাপারটা আসলে কেউ বুঝতে বুঝাইতে পারছি ওকে এই একটা বৃত্তের মধ্যে একটা বৃত্তের মধ্যে দুইটা স্টেপ এই একটার মধ্যে দুইটা স্টেপ একটা উঠা নামা ওয়ান টু আবার এটার মধ্যে দুইটা স্টেপ থ্রি ফোর চারটা স্টেপে একটা তরঙ্গ দৈর্ঘ্য এর চেয়ে সহজভাবে বোঝানো পসিবল না তরঙ্গটির বেগ কত সমান এফ ল্যামডা তরঙ্গটির বেগ কত সমান এফ ল্যামডা এফ কত ভাই এফ জানি না বাট আমরা জানি এফ সমান ওয়ান বাই টি ইন্টু ল্যামডা এফ কত টি কত টি কত বলতো টি হচ্ছে আমরা বের করছিলাম ফোর সেকেন্ড ওয়ান বাই ফোর ইন্টু ল্যামডা হচ্ছে থার্টি ফাইভ থার্টি ফাইভকে যদি চার ভাগ করা কত হয় চারাটা বত্রিশ আর থাকে এক তাহলে এইট পয়েন্ট টু ফাইভ হবে তাহলে অ্যান্সার হচ্ছে এইট পয়েন্ট টু ফাইভ বাট এখানে এইট পয়েন্ট সেভেন ফাইভ দিয়েছে ভিজিগুলো অ্যাফ ল্যামডা এফ জায়গায় লিখতে পারি ওয়ান বাই টি টি হচ্ছে পর্যায় কাল পর্যায় কাল হচ্ছে ফোর সেকেন্ড ফোর সেকেন্ড বসালে ল্যামডা বাই ফোর সেন্সার ইজ ল্যামড়া বাই ফোর এটা হচ্ছে বেগ সো পরবর্তী প্রশ্নে চলে যাই নিচের উদ্দীপকটি পরে এবং উত্তর দাও একটি সরন্দলকে সুতার দৈর্ঘ্য বলে দিছে সুতার দৈর্ঘ্য কত বলছে ভাইয়া সুতার দৈর্ঘ্য মানে এল এল সমান সেভেন্টি নাইন পয়েন্ট টু সেন্টিমিটার ববের ব্যাসার্ধ জিরো পয়েন্ট এইট সেন্টিমিটার বাট ববের ব্যাসার্ধ হবে এইট সেন্টিমিটার ওকে এখানে জিরো পয়েন্ট এইট ভুলে দিয়েছে ববের ব্যাসার্ধ যেই ববটা আছে সেই বব এই যে এত বড় বব যেই ববের ব্যাসার্ধ হচ্ছে এইট সেন্টিমিটার সুতার দৈর্ঘ্য সেভেন্টি নাইন পয়েন্ট টু তো প্রশ্নে আমাদেরকে কী বলছে খুবই মজার একটা প্রশ্ন যে উক্ত দোলকটির দোলনকাল কত খেয়াল করে দেখো এটা হচ্ছে একটা সুতা এই সুতার দৈর্ঘ্য হচ্ছে সেভেন্টি নাইন পয়েন্ট টু আর ববের যে ব্যাসার্ধ সেটা হচ্ছে এইট সেন্টিমিটার তার মানে ববের সেন্টার থেকে এই ব্যাসার্ধটা কত ভাইয়া এই ব্যাসার্ধটা হচ্ছে এইট সেন্টিমিটার তাহলে ভাইয়া টোটাল কার্যকর দৈর্ঘ্য কত কার্যকর দৈর্ঘ্য হচ্ছে সুতার দৈর্ঘ্য প্লাস ববের ব্যাসার্ধ সুতার দৈর্ঘ্য কত সেভেন্টি নাইন পয়েন্ট টু প্লাস এইট সেন্টিমিটার ববের ব্যাসার্ধ যোগ করলে কত হবে ভাইয়া নাইন আর আট যোগ করলে সাত সেভেন পয়েন্ট টু সেন্টিমিটার হচ্ছে এল এল দোলকটির দৈর্ঘ্য দোলকটির দোলনকাল কত তাহলে টি ইজ ইকাল টু টু পাই রুট ওভার অফ এল বাই জি এল হচ্ছে ভাইয়া এইটি সেভেন পয়েন্ট টুকে তোমার সেন্টিমিটার থেকে মিটারে নিতে হবে তাহলে এইটি সেভেন পয়েন্ট টু ভা ভাগ একশো মিটারে নিয়ে নিলাম মিটারে নিলে জিরো পয়েন্ট এইট সেভেন টু ডিভাইডেড বাই নাইন এটা ক্যালকুলেশন করলেই চলে আসবে ডিভাইডেড বাই নাইন পয়েন্ট এইট ইন্টু টু পাইভ ইন্টু টু ইন্টু থ্রি পয়েন্ট তাহলে ইজ জিরো সেকেন্ড তাহলে জিরো সেকেন্ড কোথাও পাচ্ছি নে সো অ্যান্সারটা ভুল তোলা হয়েছে কিংবা আমি ব্যসার ভুল ধরেছি বাট প্রসেস ইজ রাইট এটাই রাইট প্রসেস সেই অঙ্কটা করতে হবে ওকে ভাই আপনার ভিডিও অনেক দিছে অফলাইনে এই প্রথম লাইভ ক্লাস মজা লাগতেছে ধন্যবাদ আপনাকে আপনাদের সুন্দর ক্লাস নেওয়ার জন্য তো তোমাদের সুন্দর ক্লাস নিয়েই যাব তোমাদের যেটা কাজ করতে হবে ক্লাসগুলো রেগুলার করতে হবে বন্ধুদেরকে জানাতে হবে ওকে আর হ্যাঁ আমাদের কিন্তু অলরেডি অনলাইনে টার্গেট বুয়েট টার্গেট ডিও টার্গেট ডিএমসি তিনটা কোর্স লঞ্চ হয়েছে বন্দিবাসন আর ওয়েবসাইটে গেলে তুমি সেটা কিনতে পারবা যার ক্লাস এইচএসসিতে শুরু হবে সো যাদের ইচ্ছা ঢাকা ভার্সিটি যাদের টার্গেট ঢাকা মানে হচ্ছে বুয়েট তারা ভর্তি হয়ে যেতে পারো সো আমাদের উদ্দীপক আরেকটা বলছে সরল দোল গতিসম্পন্ন একটি কণার স্মরণের সমীকরণ দিয়েছে তাই না এটা হচ্ছে স্মরণের সমীকরণ রুট থ্রি সাইন টু পাইটি তো বলছে কণাটি পর্যায়কাল কত দেখো রুট থ্রি সাইন টু পাইটি এটা কি এটা কি কেমন দেখা যাচ্ছে জিনিসটা এ সাইন এর মতো না তাহলে পর্যায়কাল বা ক্যাপিটাল টি কত ওমেগা মানে কি ওমেগা মানে টু পাই তাই না এখানে ওমেগার সাথে যদি এটার সাথে এটা তুলনা করি তাহলে ওমেগার জায়গায় টু পাই ওমেগা মানে কি টু পাই বাই টি সমান টু পাই তাই তো পর্যায়কাল বের করতে বলছে মানে ক্যাপিটাল টি বের করবো টু পাই টু পাই কাটা আমি আবার বলছি সমীকরণ তুলনা করো ওমেগার জায়গায় কে আছে টু পাই তাহলে ওমেগা সমান টু পাই আবার ওমেগার জায়গায় লিখতে পারবো টু পাই বাই টি টু পাই টু পাই কাটা টি এর মানে আসবে কত আসবে টি এর মান আসবে ওয়ান সেকেন্ড সেন্সার ইস ওয়ান টি এর মানবে ওয়ান্ড সামরান থেকে এক মিটার দূরে কণাটির গতিশক্তি ও বিভব শক্তির অনুপাত সো আমরা আগে শক্তির ইকুয়েশন লিখি সবাই লিখো শক্তির ইকুয়েশন তারপর আমরা অনুপাত বের করবো শক্তির সমীকরণ শক্তির সমীকরণ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন দিস অধ্যায় ওকে ভাইয়ারা নাদান বাচ্চারা সবাই একটু লিখো শক্তির সমীকরণ ভাইয়া এই অধ্যায়ে সরল দোল গতির দুইটা শক্তি আছে একটা হচ্ছে গতিশক্তি আর এটা হচ্ছে বিভব শক্তি ইপি গতিশক্তির ফর্মুলা একটাই হাফ কে মাইনাস আর বিভব শক্তির ফর্মুলা একটাই হাফ কে এক্স স্কোয়ার তো সবাই ঠাড়ায় একটু মুখস্ত করো যে সরল দোল গতি সম্পন্ন কোন কোনার গতিশক্তি হচ্ছে হাফ কে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আর ইপি ফর্ম হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার দুইটাকে যোগ করলে আমরা পাবো মোট শক্তি মোট শক্তি মোট শক্তি কত জানো মোট শক্তি হচ্ছে এই সমান দুইটা যদি যোগ করে দাও যোগ করে দেখবা আসবে হাফ কে এ স্কোয়ার সো মোট শক্তি হচ্ছে হাফ কে এ স্কোয়ার মোট শক্তি ভাইয়া হাফ কে এ স্কোয়ার এবার তোমাকে বলি সাম্যাবস্থানে সরি বিস্তারে বেগ কত বিস্তারে বেগ শূন্য বেগ শূন্য মানে গতিশক্তি শূন্য তাহলে ওইখানে কি কোনো শক্তি নাই শক্তি কি উধাও হয়ে যাবে শক্তি কি হাওয়া হয়ে যাবে কথা কম না কেন শক্তিকে হাওয়া হইতে পারে পারে না তো বিস্তারে বিস্তারে বেগ শূন্য বাট বিস্তারে কিন্তু শক্তি আছে কি শক্তি আছে বিভব শক্তি আছে তো বেগ শূন্য হলে গতিশক্তি শূন্য বেগ শূন্য মানে গতিশক্তি শূন্য কারণ বিস্তার মানে এক্সের মানে এ বসাবা এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মানে জিরো তাহলে বিস্তারে বেগ শূন্য মানে গতিশক্তি শূন্য বাট বিস্তারে কিন্তু বিভব শক্তি হয় কত হাফ কে এক্স এর জায়গায় বিস্তারটা বসায় দিবা হাফ কে এ স্কোয়ার তার মানে আমরা বুঝতে পারছি বিস্তারে গেলে বিস্তারে গেলে কি হচ্ছে বিস্তারে গতিশক্তি শূন্য কিন্তু বিভব শক্তি হচ্ছে হাফ কে এ স্কোয়ার কারণ এক্স এর মান তুমি এ বসাবাইলে হাফ কে এ স্কোয়ার তাহলে দুইটা যোগফল কত দুইটা যোগ ফল কিন্তু ভাইয়া হাফ কে এ স্কোয়ারই থাকে তো মোট কথা যে কোনো বিন্দুতে একটা শক্তি শূন্য হলে আর একটা হাফ কে এ স্কোয়ার হয়ে মোট শক্তি রাখবে চিল্লে বলো যায় আমি পত্যাছি বাপমা কেন ঘুমাবে সবাই ওকে ভাঙায় দাও ঘুম বলো সরল দলন গতির স্পন্দন গতি সম্পন্ন কোনো কণার সর্বোচ্চ শক্তি হচ্ছে হাফ কে এ স্কোয়ার সর্বোচ্চ মানে একদম আল্টিমেট লেভেলের শক্তি কত যেখানে গতিশক্তি শূন্য ওইখানে বিভব শক্তি সর্বোচ্চ সেটা কত হয় হাফ কে এ স্কোয়ার আর যেখানে বিভব শক্তি শূন্য যেমন সাম্যস্থানে বিভব শক্তি শূন্য বাট গতি সাম্যস্থানে হাফ কে স্কোয়ার দুইটার যোগ ফল অল থাকে হাফ কে এ স্কোয়ারই থাকে প্রশ্ন এটা ওকে ওকে অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন বুঝছি এবার বলো এক মিটার দূরে কন্ট্রি গতিশক্তি ও বিহতি কত সাম্য অস্থান থেকে এক মিটার এক মিটার দূরে গতিশক্তি বের করো ফার্স্টে কি গতিশক্তি গতিশক্তি হাফ কে এ কত ভাইয়া এ হচ্ছে সাম্য অস্থান সাম্যস্থান কী সরি এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এক্স কত ভাইয়া এক মিটার এখানে এক্সের মান বলে দিছে এক মিটার এক স্কোয়ার ওকে আর বিহতি কত ভাই বিবশি হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার এক্সের মান কত ওয়ান ওয়ান স্কোয়ার সেটা অনুপাত বের করতে বলছে তাহলে অনুপাত হাফকে কাটা কাটা তাহলে তুমি কি পাচ্ছ বাই বাই কি পাচ্ছ ইচ্ছ এর মান কিন্তু বলে দিছিল এর মান কিন্তু বলেই দিছে উদ্দীপকে মনে করে দেখো তাহলে এ যদি রুট থ্রি হয় রুট থ্রি স্কোয়ার মানে কত তিন মাইনাস এক ডিভাইডেড বাই এক তাহলে দুই বাই এক তাহলে গতিশক্তি এবং বিভব শক্তির অনুবাদ কত দুই বাই এক আমাদের কিন্তু উদ্দীপকে বলেই দিছিল এ সমান রুট থ্রি এক্সের মন বলে দিচ্ছে ওয়ান তাহলে গতিশক্তির ফর্মুলা হাফ কে এ স্কোয়ার মাইনাস এক্সস স্কোয়ার বিভব শক্তির ফর্মুলা হাফ কে এক্সএস স্কোয়ার দুটার অনুবাদ করলে আমরা পাই অনুবাদ করলে পাও এই যে রুট থ্রি করলে হয় তিন মাইনাস এক্স বাই এক মানে কোনটা অ্যান্সার আমাকে একটু কমিউনিসেশনে জানাও নাদন বাচ্চারা হ্যাঁ সর্বোচ্চ গতিশ্রুতিও সর্বোচ্চ বিভব শক্তি সূত্রে একই হবে সায়াদাত হোসেন তাড়াতাড়ি বলো তাড়াতাড়ি বলো একজন ইসে ইয়াসিন ভাই আমার দেখা সেরা ফিজিক্স টিচার আমি ফিজিক্স সেরা না ভাইয়া সব অনেকেই সেরা আছে বাট আমি চেষ্টা করি আমার সর্বোচ্চটা দিয়ে পড়ানোর তার আগে এটা বলো এটা আনসার কত হবে এটা আনসার হচ্ছে টু ইস টু ওয়ান লিয়ানা সঠিক উত্তর দিয়েছে এবং সবাই উত্তর দিয়েছে ভেরি গুড সো আমরা কি সূত্রগুলো জানলাম এরপর অঙ্ক করলাম যে কারণে আমরা পরবর্তী অঙ্কগুলো ধুমধাম করে ফেলতে পারবো এ দেখো এটা কি বলছে একটা এর উপরের প্রান্ত আটকানো মানে একটা স্প্রিং আমরা যদি ভিজুয়ালাইজ করি উপরের প্রান্তে আটকানো অপর প্রান্তে এই যে অপর প্রান্ত মানে এই যে প্রান্তে জিরো পয়েন্ট কেজি কত কেজি জিরো পয়েন্ট কেজি ভরের গোলক ঝুলানো আছে গোলকটি সাম হতে জিরো পয়েন্ট মিটার উপরে উঠিয়ে তার মানে থেকে স্মরণ স্মরণ হচ্ছে এক্স জিরো মিটার উপরে ছেড়ে দেওয়া হলো স্মরণ বনাম সময়ের গ্রাফ তার মানে স্মরণ বনাম সময়ের গ্রাফ হচ্ছে এইটা যে দেখো কোত থেকে ছাড়া দেওয়া হয়েছে সাম্যাবস্থান থেকে না ছেড়ে দেওয়া হয়েছে যে সাম্য অবস্থান থেকে কিছুটা উপরে উপরে কত জিরো পয়েন্ট এইট মিটার এই যে জিরো পয়েন্ট এইট মিটার উপর থেকে ছেড়ে দেওয়া হয়েছে তো এই যে গ্রাফটা এরকম স্মরণ বনাম সময়ের গ্রাফটা এরকম পাইছি সো প্রথম কথা হচ্ছে তুমি এই গ্রাফ থেকে আগে পর্যায়কাল বের করো তুমি বুঝতেই পারতেছো এটা সর্বোচ্চ স্মরণ হচ্ছে জিরো পয়েন্ট জিরো এইট মিটার তুমি একটা স্প্রিংকে এতটুকু টেনে ছাড়লা স্প্রিংটা কিন্তু এর মধ্যেই উঠানামা করবে সো তুমি যতটুকু স্প্রিং টানবা ওইটা হচ্ছে স্প্রিং এর বিস্তার তুমি আনসার কত রূপ জিরো পয়েন্ট জিরো এইট তাহলে আমাদের বিস্তার এ পাইলাম এবার এবার এটা পর্যায়কাল হিসাব করো কেমন হিসাব করবা একটা ওয়েব সৃষ্টি হইতে যে সময় লাগে তুমি বুঝতে দেখো একটা ওয়েব মানে কি ভাইয়া এখান থেকে যদি শুরু করো এই পর্যন্ত হচ্ছে একটা ওয়েভ এ হচ্ছে একটা ওয়েভ কত সময় গেছে দেখো তো প্রত্যেকটা এটা কত জিরো পয়েন্ট টু জিরো পয়েন্ট ফোর তার মানে এটা প্রত্যেকটা ভাগ হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড কইরা প্রত্যেকটা ভাগ দেখো 0.2 থেকে এখানে কত 0.4 পয়েন্ট ফোর তার মানে জিরো পয়েন্ট টু জিরো পয়েন্ট এখানে আসছে হচ্ছে জিরো এটা হচ্ছে জিরো তার মানে প্রত্যেকটা দাগ এই যে পয়েন্ট ওয়ান সেকেন্ড পয়েন্ট ওয়ান সেকেন্ড পয়েন্ট ওয়ান সেকেন্ড পয়েন্ট সেকেন্ড তাহলে পর্যায়কালটাকে বের করো এখান থেকে এই পর্যন্ত কত হয় পয়েন্ট ওয়ান প্লাস পয়েন্ট ওয়ান কত পয়েন্ট টু পয়েন্ট থ্রি পয়েন্ট ফোর তাহলে পর্যায়কাল আমরা বুঝতেই জিরো সেকেন্ড কোনো সন্দেহ নাই আশা করি তোমরা সবাই বের করতে পারবা পর্যায়কাল কি একটা ওয়েভ একটা ওয়েভে যেই সময়টা লাগে সো একটা ওয়েভ এখান থেকে এই পর্যন্ত এটা পয়েন্ট টু হলে এটা পয়েন্ট ফোর হলে তাহলে এটা পয়েন্ট টু পয়েন্ট থ্রি পয়েন্ট ফোর পয়েন্ট ফাইভ পয়েন্ট সিক্স সো প্রত্যেকটা পয়েন্ট ওয়ান করে বাড়ছে তাহলে আমরা বুঝতেই পারতেছি পয়েন্ট ওয়ান পয়েন্ট টু পয়েন্ট থ্রি পয়েন্ট ফোর তার মানে একটা ওয়েভে পয়েন্ট ফোর সেকেন্ড যায় বিস্তার হচ্ছে জিরো পয়েন্ট জিরো এইট ভর হচ্ছে পয়েন্ট টু ফাইভ কেজি আর কিচ্ছু দরকার নাই এবার আমরা কোশ্চেনে চলে যাই সর্বোচ্চ তরণের মান কত তো তরণের ফর্মুলা কী মাইনাস ওমেগা স্কোয়ার এক্স কিন্তু বের করতে বলছে কি সর্বোচ্চ তরণ সর্বোচ্চ তরণ কই হয় সবাই শিখছিলাম হাওয়ায় হাওয়ায় দোলনা দোলে শিখেছিলাম না সর্বোচ্চ তরণ হয় বিস্তারে কারণ বিস্তারে বেগ শূন্য তরণ সর্বোচ্চ তাহলে এক্সের মান হবে বিস্তার ওমেগা স্কোয়ার এ হবে এ কত ভাইয়া এ হচ্ছে পয়েন্ট জিরো এইট এর মান হচ্ছে পয়েন্ট জিরো এইট এ বলেই দিছে ওমেগা স্কোয়ার মানে কি ওমেগা মানে কি টু পাই বাই টি তাহলে টু পাই বাই ক্যাপিটাল টি হচ্ছে পয়েন্ট ফোর এর স্কোয়ার অঙ্ক শেষ তোমরা জানো এখানে টি হচ্ছে জিরো পয়েন্ট এ হচ্ছে 0.08 পয়েন্ট জিরো এইট কারণ জিরো পরিমাণ টেনেই তুমি ছেড়ে দিছি তাহলে এ হচ্ছে মাইনাস স্কোয়ার এক্স বাট সর্বোচ্চ এ কত সর্বোচ্চ এ হয় বিস্তারে তাহলে এক্সের জায়গায় এ বসিয়েছি অঙ্ক করলে শেষ কত হয় ক্যালকুলেশন করে দেখো পাই স্কোয়ার লাগব টু সরি ফোর বাই ভাগ পয়েন্ট এটা আবার স্কোয়ার করতে হবে পঁচিশ ইন্টু পঁচিশ ইন্টু পয়েন্ট জিরো এইট তাহলে টু পাই স্কোয়ার সো অ্যান্সার ইজ কি অ্যান্সার ইস কি অ্যান্সার আমাকে জানাও ইয়েস টু পাই স্কোয়ার ভেরি গুড অনেকে উত্তর দিয়েছ টু পাই স্কোয়ার ভেরি গুড এর চেয়ে ভেরি গুড ভেরি গুড ও আমি খুশি হলাম সবাই উত্তর দিতে পারছি দেখে এটা একটা খুব মজার একটা কোশ্চেন ছিল সো পরবর্তী কোশ্চেন গতিশক্তির সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান বনাম সূচক গ্রাফ কোনটি ভাইয়া আমাদের দেখো কত সহজ আমাদের বলছে গতিশক্তির গ্রাফ কোনটা এখানে সো গতিশক্তির ফর্মুলা কি গতিশক্তির ফর্মুলা তুমি জানো ই কে সমান হাফ কে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কারণ উদ্দীপকে যখন সময় জিরো ছিল যখন সময় ছিল জিরো তখন বস্তুটা কই ছিল তুমি কোন থেকে সারছো তুমি কি সাম থেকে সারছো না তুমি বিস্তার থেকে সারছো তখন এক্স টু এ ছিল তো তখন আমাদের ই কে সমান কত হবে হাফ কে এ স্কোয়ার এক্সের এর মান কত এ মানে এ স্কোয়ার আমি আবারও বোঝাই আমরা যদি এখানে সময় ভার্সেস গতিশক্তির গ্রাফটা দেখব আমরা চাচ্ছি জিরো সময়ে গতিশক্তি কত ছিল যখন সময় জিরো ছিল তখন এক্স কত এ না কারণ তুমি থেকে সারসো সার্সো কোথ থেকে কও তুমি সার্সো বিস্তার থেকে তাহলে এ বসাও তাহলে গতিশক্তি জিরো এবার দেখো জিরো সময়ে মানে সময় যখন জিরো গতিশক্তি ও জিরো এটা কোন গ্রাফের মধ্যে আসে এই দেখো সময় জিরো গতিশক্তি ও জিরো এ একটা গ্রাফে আছে আবার এই একটা গ্রাফে আছে সময় জিরো গতিশক্তি ও জিরো বাট এখানে দেখাচ্ছে সময় জিরো গতিশক্তি জিরো না এখানেও দেখাচ্ছে সময় জিরো গতিশক্তি জিরো না তার মানে এই দুইটা গ্রাফ হবে না আমাদের উদ্দীপক অনুসারে সময় জিরো মানে গতিশক্তিও ও জিরো হইতে হবে তাহলে এই দুইটার মধ্যে একটা এবার এই দুইটার মধ্যে কোনটা এই দুইটার মধ্যে কোনটা একটা জায়গায় লিখছে সর্বোচ্চ গতিশক্তি পয়েন্ট থ্রি আরেকটা জায়গায় লিখছে সর্বোচ্চ গতিশক্তি পয়েন্ট টু সো যেটার ক্ষেত্রে গতিশক্তি রাইট ওইটি হবে অ্যান্সার সেখানে সর্বোচ্চ গতিশক্তির ফর্মুলা আমরা জানি এখানে দেখো সর্বোচ্চ গতিশক্তি ওয়াই অক্ষে যেটা দেওয়া সেটা কিন্তু সর্বোচ্চ গতিশক্তি আমরা জানি সর্বোচ্চ গতিশক্তির ফর্মুলা হাফ কে এ স্কয়ার সর্বোচ্চ গতিশক্তির ফর্মুলা হাফ কে এ স্কয়ার সর্বোচ্চ বিভব শক্তির ফর্মুলাও কিন্তু হাফ কে এ স্কোয়ার সো তুমি বুঝতেই পারতেছো হাফ কে এ স্কোয়ার কত হবে আর কি কি দেওয়া ছিল কে কি বের করতে পারবো না আমরা কে কি দেওয়া ছিল আমাদের এখানে কে বের করতে হবে এটা দিয়ে এম এম জি সমান কে এক্স দিয়ে ওকে সো খেয়াল করে দেখো সর্বোচ্চ আমাদের গতিশক্তি বের করতে হবে গতিশক্তির ফর্মুলা হচ্ছে হাফ কে এ স্কোয়ার ওকে এটা হচ্ছে সর্বোচ্চ গতিশক্তির ফর্মুলা সো আমাদের যেমন বলতে পারো ভাইয়া কেন সর্বোচ্চ গতিশক্তি বের করতে হবে দেখো এ হচ্ছে গ্রাফ এই গ্রাফে যখন তুমি গতিশক্তিটা দেখাচ্ছ এরকমভাবে ওকে সো গতিশক্তির সর্বোচ্চ মান কোনটা বলো এখানে সর্বোচ্চ মান কোনগুলো এইগুলো না সো যখন তুমি নিশ্চয়ই এটা জানো যখন এই গতিশক্তি সর্বোচ্চ তখন বিভব শক্তি শূন্য তাহলে মোট কথা সর্বোচ্চ গতিশক্তি যদি এই অক্ষে যেটা দেয়া থাকবে সেটা অবশ্যই সর্বোচ্চ গতিশক্তি সো এই অক্ষে দেওয়া আছে পয়েন্ট থ্রি আর এটা দেওয়া আছে পয়েন্ট টু কারণ তোমার বের করতে হবে আসলে গতিশক্তিটা কত সর্বোচ্চ গতিশক্তিটা কত মানে ওয়াই অক্ষে যেটা দেওয়া পয়েন্ট টু নাকি পয়েন্ট থ্রি সর্বোচ্চ গতিশক্তি সেটা তোমার বের করতে হবে সো ফর্মুলা কি হাফ কে এ স্কোয়ার হাফ কে এর মান জানি না বাট এর মান জানি জিরো পয়েন্ট জিরো এইট এর স্কোয়ার কে এর মান কেমনে বের করবো স্প্রিংয়ের ক্ষেত্রে ছোট্টবেলায় পড়স এম জি সমান সমান কে এক্স মানে কে এক্সের জায়গায় কে এ তাহলে কে সমান হবে এম জি ডিভাইডেড বাই এ এম কত ভাইয়া এম হচ্ছে পয়েন্ট টু ফাইভ কেজি জি হচ্ছে নাইন পয়েন্ট এইট আর এ হচ্ছে জিরো পয়েন্ট জিরো এইট এটা যদি তুমি বসাও অঙ্ক শেষ এটা বসা বা কে এর জায়গায় তাহলে কে হচ্ছে কত পয়েন্ট টু ফাইভ ইন্টু নাইন পয়েন্ট এইট ডিভাইডেড বাই ডিভাইডেড বাই পইণ্ট জিৰ' এইট ইণ্টু পইণ্ট জিৰ' এইট স্কুৱাৰ ইণ্টু পইণ্ট ফাইভ তান্সাৰ ইজ পইণ্ট কত এন্সাৰ আছে কত হাফ হাফ মানে পইণ্ট ফাইভ ইণ্টু হাফ ইণ্টু কে কে মানে হেৰি পইণ্ট টু ফাইভ ইণ্টু নাইন পইণ্ট এইট ইণ্টু পইণ্ট জিৰ' এইট এক সেকেন্ড এখানে এম এর মানটা কত ছিল এম কি পয়েন্ট টু ফাইভ ছিল হ্যাঁ পয়েন্ট টু ফাইভ তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে মানে কোথাও হয়তো ভুল করেছি কি লিখতেছে অনেকে অনেকে দেখছো সি 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 তাহলে সি কোনটা অ্যান্সার ইস সি পয়েন্ট টু জুল পয়েন্ট টু কেমনে পয়েন্ট টু কেমনে কও দেখি অনেকে সি যারা লিখছো তারা পয়েন্ট টু কেন লিখতেছো আচ্ছা এটা একটু ভেজালে পড়ছে এটা একটু পরে করবো প্রসেস ঠিক ছিল বাট অ্যান্সারটা কেন যেন মিলতেছে না আমার সি কেন হচ্ছে সেটা একটু আমাকে জানাবা বাট এই একই প্রসেসে করবা মিলে যাবে এটা তোমরা কইল ওকে তো পরবর্তী এমসি কেও চলে আসছি আমরা ও এরপরে আরও এমসি কিউ আছে তো আমরা নিচ থেকে শুরু করি দেখি কত নিচ থেকে শুরু করে আমরা উপরে যেতে থাকি হ্যাঁ ও মাই গড সাতানব্বই একশোটা স্লাইড ওকে আমরা আছি তিরাশি নাম্বার স্লাইডে ছিলাম এবার নিচ থেকে টান দেবো উপর পর্যন্ত দেখি কত যাওয়া যায় তিরাশি নাম্বার স্লাইডে ছিলাম মানে আমার সতেরোটা স্লাইড আছে একটি সেকেন্ড দোলকের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে কত সময় লাগে তুমি নিশ্চয়ই জানো একটা সেকেন্ড দোলকের দোলনকাল কত টোটালটি হচ্ছে দুই সেকেন্ড দুই সেকেন্ড তাহলে ভাইয়া একটা সেকেন্ড দোলক হচ্ছে এটা কারণ এই সেকেন্ড দোলকের কি বলছে কথাটা ভালো করে বোঝো উত্তরটা দাও দেখি আগে সেকেন্ড দোলকের এক প্রান্ত থেকে অপর প্রান্তে যেতে কত সময় লাগে মানে এখান থেকে এখানে যেতে কত সময় লাগে ভাইয়া দুই সেকেন্ড বলতে বোঝায় এখান থেকে এখানে যেতে কত সময় লাগবে দেখো ওয়ান টু থ্রি ফোর তাই না তো যদি যাত্রা এখান থেকে তাহলে প্রতি স্টেপে কত সেকেন্ড প্রতি স্টেপে টোটাল কত সেকেন্ড দুই সেকেন্ড তাহলে ওয়ান টু থ্রি ফোর প্রতি স্টেপে পয়েন্ট ফাইভ সেকেন্ড করে পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ তার মানে আইতে পয়েন্ট ফাইভ যাইতে পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ আমাদের কোয়েশনে বলেছে এক প্রান্ত থেকে অপর প্রান্তে যেতে কত সময় লাগে তাহলে এখান থেকে এখানে আসবে পয়েন্ট আবার এখান থেকে এখানে যাবে পয়েন্ট তার মানে কত সেকেন্ড কমেন্ট সেকশনে জানাও তাহলে এক প্রান্ত থেকে অপর প্রান্তে যেতে কত সময় লাগে এক প্রান্ত থেকে অপর প্রান্তে যেতে কত সময় লাগে বলো দেখি তাড়াতাড়ি বলো তাড়াতাড়ি তাড়াতাড়ি এক সেকেন্ড ইয়াস সাদিয়া জাহান সঠিক উত্তর দিয়েছে এক সেকেন্ড কারণ প্রতি স্টেপে পয়েন্ট ফাইভ যদি হয় তাহলে এইখান থেকে ওখানে যেতে লাগবে পয়েন্ট ফাইভ প্লাস পয়েন্ট ফাইভ এক সেকেন্ড ভেরি গুড তো পরবর্তী কোশ্চেনে যাই সেকেন্ড দলকের জন্য কোনটি সত্য ভাইয়া এখানে এল এবং জি এর মধ্যে সম্পর্ক সো এল এবং জি এর মধ্যে সম্পর্ক বের করো সেকেন্ড দলক টি ইজিক্যাল টু টু পাই রুট অফ এল বাই জি সেকেন্ড দলকের জন্য টি ইজিক্যাল হচ্ছে দুই সেকেন্ড তো দুই যদি বসাও স্কোয়ার করে দাও তাহলে এটা হবে ফোর এখানে হবে ফোর পাই স্কোয়ার এখানে হবে এল বাই জি তাহলে ফোর ফোর কাটা তাহলে এল এর মান কত হবে এলের মান হবে জি ডিভাইডেড বাই পাই স্কোয়ার তাহলে সেকেন্ড দো জন্য এটা সত্য তাহলে জি ডিভাইডেড বাই পাই স্কয়ার পরবর্তী প্রশ্নে চলে যাই সরল শ্রদ্ধিতে স্পন্দন করার জন্য যান্ত্রিক শক্তির সমীকরণ কোনটি ভাইয়া যান্ত্রিক শক্তির নিত্যতা বলতে বোঝায় মোট শক্তির ফর্মুলা হচ্ছে যান্ত্রিক শক্তি যান্ত্রিক শক্তির ফর্মুলা কি ইপি সমান হাফ কে এক্সে তাই না সরি যান্ত্রিক শক্তির নিত্যতা নিত্যতা বলতে বোঝায় মোট শক্তি একই থাকবে একই থাকা মানে মোট শক্তি হবে হাফ কে এ স্কোয়ার সো এটাই হচ্ছে অ্যান্সার এখন বলতে পারো ভাই এখানে কে কই কে তো জানি না মনে রাখবা ওমেগা স্কোয়ার সমান কে বাই এম এই ফর্মুলাটা আলাদা করে মনে রাখবা ওমেগা স্কোয়ার সমান কে বাই এম সুতরাং কে সমান হবে এম ওমেগা স্কোয়ার সো কে এর মান যদি এখানে বসাও হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার আমি আবারও বলছি শক্তি নিত্যতা বলতে বোঝায় মোট শক্তি অলয়েস একই থাকবে তার ফর্মুলা হচ্ছে হাফ কে এ স্কোয়ার সো হাফ কে এ স্কোয়ার কে এর মান কি যেহেতু এখানে কে নাই আমরা জানি ওমেগা স্কোয়ার সমান কে বাই এম তাহলে কে হবে এম ওমেগা স্কোয়ার তাহলে এইটা কোথায় আছে এটা আছে বি নাম্বার অপশনে সেন্সার ইস বি সরল ছন্দের স্পন্দনের এটা হচ্ছে এক্সিকোয়েল আর কি এ বাই টু অবস্থানে বেগ কত ভাইয়া এক্সিকোয়েল এ বাই টু অবস্থানে বেগ বেগের রাশিমালা শিখছিলাম রুট এ স্কোয়ার মাইনাস এক্স এ স্কোয়ার এক্সের মান কত ভাইয়া এক্স মানগুলো দিচ্ছে এ বাই টু তাহলে এ বাই টু স্কোয়ার করলে হবে এ স্কোয়ার বাই ফোর ক্যালকুলেশন করলে হবে থ্রি এ স্কোয়ার বাই ফোর তো এটা আসবে রুট থ্রি ওমেগা এ তো ওমেগা এ রুট থ্রি বাই টু তাহলে বুঝতেই পারছি আমাদের অ্যানসার হচ্ছে ডি আমি আবারও বলি যখন অবস্থান দেওয়া থাকবে বেগ বের করতে বলবে বেগের ফর্মুলা এটা ওমেগা রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মান হচ্ছে এ বাই টু বসিয়ে অঙ্কটা করে ফেলবা এটা আসবে পরবর্তী কোশ্চেনে চলে যাই একটি সহজ চলতে থাকে তখন তার নিচের কোনটি ধ্রুব থাকে দেখো যখন একটি কণা সরল ছন্দের স্পন্দনে চলতে থাকে তখন নিচের কোনটি কোন গ্রুপের তিনটি রাশি ডুবো থাকে মানে তিনটা রাশি একই থাকে তরণ কি একই থাকে না তরণ চেঞ্জ হয় বল একই থাকে না তরণ চেঞ্জ হলে বলও চেঞ্জ হয় মোট শক্তি একই থাকে বিস্তার এক থাকে কৌণিক ব্যাগ একই থাকে সো আমরা ফার্স্ট অফ অল প্রথমে দেখলাম আমি আবার আমি আবারও বলি একটা দোলক দুলতেছে বিভিন্ন জায়গায় তরণ বিভিন্ন কোথাও সর্বোচ্চ কোথাও সর্বনিম্ন বল তরণ আর বল একই জিনিস বলতে পারো বিস্তার এক থাকে বাট তরণ তো এক থাকে না এখানে তরণ আছে বাট এখানে তরণ নাই দেখো মোট শক্তি একই থাকে কারণ মোট শক্তি হাফ কে এ স্কোয়ার বিস্তার একই থাকে কৌণিক বেগ কৌনিক একই বেগে চলে দ্যাটস ওয়াই সি নাম্বার ইজ দ্য রাইট তো মহাকাশে কি বলছে পরবর্তী কোয়েশ্চেনটা দেখো বলছে আমাদের মহাকাশে একজন নবচারী সরল দোলকের দোলনকাল কত হবে মানে মহাকাশে জি কে শূন্য ধরতে পারি দোলনকাল টি হবে টু পাই রুট ওভার অফ এল বাই শূন্য মানে এটা ইনফিনিটি সো অ্যান্সার ইজ অসীম মহাকাশে জি জিকে শূন্য ধরা হয় দেখো এই সমীকরণে পর্যায়কাল কত ভাইয়া পর্যায়কাল বের করতে বলছে তুমি ফার্স্ট অফ অল ওমেগা বের করো সিক্স দিয়ে ভাগ করতে হবে তাহলে ছয় দুগুণে বারো তাহলে ওমেগা স্কোয়ার সমান সমান টু হবে ওমেগা স্কোয়ার সমান টু ওমেগা সমান রুট টু ওমেগার জায়গায় লিখতে পারবো টু পাই বাই ক্যাপিটাল টি তাহলে যেগুলো রুট টু তাহলে টি হচ্ছে টু পাই বাই রুট টু ওকে টু পাই বাই রুট টু যদি করো কত হয় সেটা একটু কমেন্ট সেকশনে জানাতে পারো আমাকে টু ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ডিভাইডেড বাই রুট টু রুট টু রুট টু রুট বাই ডিভাইডেড বাই রুট তাহলে অ্যান্সার ফোর পয়েন্ট ফোর ফোর ও পাইকে রাখছে টু পাই বাই রুট টু তাহলে রুট টু পাই টু পাই বাই রুট টু মানে টু আর রুট টু কাটা কাটে গেলে রুট টু পাই তাহলে অ্যান্সার इज রুট টু বুঝতেই পারছো ওমেগ স্কয়ার স্কোয়ার সমান টু অনেক গাধারা বলবে ভাইয়া ওমেগ এ সমান বারো না এ ভাই এখানে ছয় আছে ছয় দ্বারা ভাগ করতে হবে তাহলে এটা হয়ে যাবে টু তাহলে ওমে স্কয়ার সমান টু ওমেগা সমান রুট টু ওমেগা যাই লিখতে পারি টু ফাই বাই ক্যাপিটাল টি সমান রুট টু ক্যাপিটাল হচ্ছে টু ফাই রুট টু মানে রুট পাই সো এগুলো আমরা শিখিয়েছি অলরেডি এই কারণে ফার্স্ট আনলাম কোনো দোলকের ভর চারগুণ করলে দোলকের দোলনকাল অপরিবর্তিত থাকে কারণ দোলনকাল ভরের ওপর নির্ভর করে না তীব্রতার একটি দেশি বিশুদ্ধ সুর যে প্রাবল্য সৃষ্টি করে তাকে কি বলে তাকে সোলো বলে এটা একটা সরি ফোন বলে ফন ফন এটা একটা মুখস্থ কোয়েশন মনে রাখবা এরপরে কোনো কণার গতির সমীকরণ কণাটির কম্পাঙ্ক কত ভাই কম্পাঙ্ক মানে এফ চেয়েছে গতির সমীকরণ দেখো এক্স ইকোয়াল এ সাইন ওমেগা টি প্লাস ডেল এটার সাথে তুলনা করে কম্পাঙ্ক বের করো ওমেগা কত ভাই ওমেগা হচ্ছে সিক্স পাই ওমেগা সমান যদি সিক্স পাই হয় সিক্স ফাই ওমেগা লিখতে পারবো টু পাই সমান পাই তাহলে টু পাই টু পাই কাটা এফের মান আসবে থ্রি হার্জ সো আশা করি তোমরা পারবা থ্রি হার্জ সো এই ধরনের ম্যাথ আমরা অলরেডি করেছি পৃথিবীর চারদিকে ঘূর্ণরত মহাকাশ জানে সরন্দ লোকের দোলনকাল হবে অসীম অলরেডি পড়িয়েছি আমরা সরন্দ লোকের ভর চার গুণ করলে অপরিবর্তিত থাকবে দোলনকাল পূর্বের এক গুণ হবে ভর চেঞ্জ করলে দোলনকাল চেঞ্জ হয় না আমরা এখন আসি হচ্ছে তোমার কণার সর্বোচ্চ কত আচ্ছা এটা একটা উদ্দীপক ছিল তাহলে উদ্দীপকটা কি সরল ছবি কোনো কোন সমীকরণ দিয়ে দিছে দশ সাইন ও বেগারি তিরিশ সেকেন্ড আদি স্মরণ পাঁচ সেন্টিমিটার সো কণার করণিক কম্পাঙ্ক কত খেয়াল করে দেখো পর্যায়কাল দিছে না তিরিশ সেকেন্ড তাহলে কৌিকম্প কত হবে কৌিকম্প হবে ওমেগা সমান টু পাই বাই টি পর্যাকাল তিরিশ সেকেন্ড দিয়ে দিছে তাহলে টু পাই বাই তিরিশ তাহলে পাই বাই পনেরো পাই বাই পনেরো রেডিয়ান পার সেকেন্ড গেল এর পরবর্তী কোশ্চেন বলছে কোন সর্বোচ্চ বেগ কত সর্বোচ্চ বেগের ফর্মুলা অলরেডি জানো ভিম্যাক্স সমান ওমেগা এ ভিম্যাক্স সমান ওমেগা এ এটা হচ্ছে সর্বোচ্চ বেগ ওমেগার যাই লিখতে পারবি টু বাই বাই টি ইন্টু এ এ দে আছে টি দে আছে তুমি তোমার মতো ক্যালকুলেশন করে বের করে নিবা আমার কোনো হাত নাই আশা করি তোমরা এটা পারবা পরবর্তী প্রশ্ন যদি আমাদেরকে জানতে চাই কি চেয়েছে কি চেয়েছে কি চেয়েছে দেখো ববটির এটা একটা চমৎকার প্রশ্ন তো চলো এই চমৎকার প্রশ্ন আমরা সলভ করি একটি সেকেন্ড দোলকের সিলিন্ডার আকৃতির বব পানি অবস্থায় আছে এর দৈর্ঘ্য আট সেন্টিমিটার এটা মনে করো একটা সেকেন্ড দলকের দৈর্ঘ্য আমি উপর থেকে দেখাই এটা মনে করেন সেকেন্ড দলকের এখানে একটা সিলিন্ডার আকৃতির বব আছে এরকম এই ববের দৈর্ঘ্য হচ্ছে এইট সেন্টিমিটার এই ববটা পান পানি দ্বারা পূর্ণ আছে খেয়াল করে দেখো খুবই মজার একটা প্রশ্ন একটা সেকেন্ড দোলক সেকেন্ড দলকের দোলনকাল নর্মালি দুই সেকেন্ড এটার বব হচ্ছে এই এইরকম পানি দ্বারা পূর্ণ ভালো মতো দেখবা এটা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোয়েশন ওকে দেখো ভালো মতো এটা হচ্ছে একটা সেকেন্ড দোলক যার বব এর দৈর্ঘ্য এইট সেন্টিমিটার এই ববটা পানি দ্বারা পূর্ণ আছে এ হচ্ছে কোয়েশন উদ্দীপক তো এবার আমাদেরকে কি বলছে দোলকটির কার্যকর দৈর্ঘ্য কত খেয়াল করো এ হচ্ছে দোলক এই মনে করো সুতা আর এই মনে করো হচ্ছে আমাদের পানি দ্বারা পূর্ণ বব এটার কার্যকর দৈর্ঘ্য কত কার্যকর দৈর্ঘ্য হচ্ছে ভাইয়া কার্যকর দৈর্ঘ্য হচ্ছে ববের সেন্টার থেকে মানে এইটার সেন্টার থেকে এই পর্যন্ত তো কত ভাইয়া এটা হচ্ছে ফোর সরি সেকেন্ড দোলকের সিলিন্ডার ক্ষেত্রে পানিপূর্ণ আছে সরি যেহেতু সেকেন্ড দোলক তাহলে কার্যকর দৈর্ঘ্য অলরেডি আমরা বের করতে পারবো ওকে খেয়াল করো যেহেতু সেকেন্ড দোলক তাহলে তার কার্যকর দৈর্ঘ্য নিরানব্বই সেন্টিমিটার অলরেডি জানো সেকেন্ড দোলকে দোলনকাল কত সেকেন্ড দুই সেকেন্ড তাহলে কার্যকর দৈর্ঘ্য বের করার জন্য এল সমানের ফর্মুলা হচ্ছে জিটি স্কোয়ার ডিভাইডেড বাই ফোর পাই স্কোয়ার সো এটা ক্যালকুলেশন করলে এর মান হচ্ছে নাইন পয়েন্ট এইট টি এর মান হচ্ছে দুই ফোর ইন্টু পাই স্কোয়ার ফোর ফোর কাটা নাইন পয়েন্ট এইট বাই পাই স্কোয়ার করলে কত হয় নাইন পয়েন্ট এইট ডিভাইডেড বাই থ্রি পয়েন্ট ওয়ান ফোর ভাগ থ্রি পয়েন্ট ওয়ান ফোর এটা অ্যান্সার সেই পয়েন্ট নাইন নাইন তাহলে মান আসবে জিরো পয়েন্ট নাইন নাইন সেন্টিমিটার তাহলে হচ্ছে নাইন নাইন মিটার জিরো পয়েন্ট নাইন নাইন মিটার সেন্টিমিটার নিলে হচ্ছে নিরানব্বই সেন্টিমিটার ওকে তো এটা হচ্ছে অ্যান্সার নর্মালি অ্যান্সার এখন মানে সেকেন্ড দোলকটি কার্যকর দৈর্ঘ্য বের করতে বলছে নিরানব্বই সেন্টিমিটার কোনো সন্দেহ নাই ওকে এবার পরবর্তী প্রশ্নটা দেখো খুবই কনসেপচুয়াল প্রশ্ন এবং খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন বকটটির অর্ধেক খালি করলে দোলনকাল কত হবে এটা খুবই ইম্পর্টেন্ট মনোযোগ সরকারে দেখো এই মনে করো সেই সেকেন্ড দোলকটা এরকম ছিল পানি দ্বারা পূর্ণ ছিল এখানে পানি ছিল তো কার্যকর দৈর্ঘ্য হচ্ছে ঝুলন বিন্দু থেকে এটার সেন্টার পর্যন্ত তাহলে ঝুলন বিন্দু থেকে এটার সেন্টার পর্যন্ত দৈর্ঘ্য কতটুকু ছিল ঝুলন বিন্দু থেকে এই যে এটার সেন্টার পর্যন্ত এটা ছিল ভাইয়া নিরানব্বই সেন্টিমিটার রাইট ওকে রাইট এবার ভাইয়া বকটির অর্ধেক খালি করলে আমি যদি এই পানি অর্ধেক খালি করে দেই দেখা অবস্থাটা কী হবে অর্ধেক খালি করলে ভাইয়া আমাদের এই যে আট সেন্টিমিটারের বব এই অর্ধেকটা পূর্ণ থাকবে তাই না সো যখন তোমার এতটুকু পূর্ণ ভাইয়া যখন এই যে জিনিসটা ফুল পূর্ণ ছিল তখন এটার সেন্টার অফ মাস ছিল মাঝখানে তখন তুমি মাঝখান থেকে দৈর্ঘ্যটা পরিমাপ করছো বাট যখন এটা হাফ পূর্ণ হয়েছে যখন এটা এতটুকু পূর্ণ এটার সেন্টার অফ মাস বা ভার কেন্দ্রটা এখানে চলে আসছে ভারকেন্দ্রটা কোথায় চলে আসছে ভাইয়া ভারকেন্দ্রটা চলে আসছে এই পানির ঠিক মিডেলে যেহেতু ভর সমস্ত ভরটা এখানে তার ভারকেন্দ্র কিন্তু এখানে নেমে আসছে মাঝখানে ছিল মাঝখান থেকে এখানে নেমে আসছে তো তোমরা বলো এই মাঝখান থেকে এই পর্যন্ত কত এই মাঝখান থেকে এই পর্যন্ত কত ছিল নিরানব্বই সেন্টিমিটার রাইট তো পানি যেহেতু অর্ধেক খালি হয়ে গেছে তার ভারকেন্দ্রটা এখান থেকে এইখানে চলে আসছে পুরোটা আট এই অর্ধেকটা চার এটার অর্ধেক হচ্ছে টু তাহলে এটা কত টু তাহলে নিরানব্বই প্লাস টু তাহলে বর্তমান কার্যকর দৈর্ঘ্য কত নিরানব্বই প্লাস টু মানে একশো এক সেন্টিমিটার এই ব্যাপারটা কি বুঝছো সবাই সেটা বলো আগে বর্তমান কার্যকর দৈর্ঘ্য হচ্ছে একশত এক সেন্টিমিটার আমি আবারও বোঝাই খেয়াল করে দেখো ভারকেন্দ্রের ব্যাপারটা বুঝতে হবে এটা মনে করো একটা এটা সেই বব যেটা পানি দ্বারা পূর্ণ ছিল পানি দ্বারা যখন পূর্ণ ছিল ভাইয়া এটার ভারকেন্দ্র কই ছিল ভারকেন্দ্র থেকে ঝুলন বিন্দু হচ্ছে কার্যকর দৈর্ঘ্য সো যখন পানি দ্বারা পূর্ণ ছিল এটার ভারকেন্দ্র কেন্দ্র ছিল মাঝখানে আর এখান থেকে ঝুলন বিন্দু মনে করি পর্যন্ত ঝুলাইসো এই লাল দৈর্ঘ্যটা ছিল হচ্ছে নিরানব্বই সেন্টিমিটার রাইট এটা নিয়ে কোনো সন্দেহ নাই এবার ভাইয়া যদি পানি অর্ধেক হয়ে যায় কেমন হয়ে যায় পানি যদি ভাইয়া অর্ধেক খালি হয়ে যায় অর্ধেক যদি খালি হয় অর্ধেক খালি হলে এই যে জিনিসটা এই জিনিসটা এখন এতরূপ পূর্ণ তার মানে এই উপরের অংশটা কোনো ভর নাই বললেই চলে তাহলে এখন ভারকেন্দ্র কই ভারকেন্দ্র হচ্ছে পানি যতটুক থাকবে তার মিডেলে পানি এখানে আছে তার মানে এখানে ভারকেন্দ্র তো তুমি আমাকে আগে বলো এটা যদি মিডেল হয় মিডেল থেকে এটা কতটুকু নিচে বলো এটা যদি মিডেল হয় মিডল থেকে এটা কতটুকু পুরোটা আট পুরোটা আষ্ট সেন্টিমিটার এ অর্ধেক কত ফোর এ অর্ধেক ফোর ফোরের অর্ধেক কত সেটা কও আগে দিই এই কমন সেন্সটা সবার আছে কিনা তাহলে এটা হচ্ছে টু টু সেন্টিমিটার তাই না আর আমরা আগের অঙ্কেই জেনেছি এই মিডেল থেকে ঝুলন বিন্দু পর্যন্ত নিরানব্বই সেন্টিমিটার এটা কত নিরানব্বই সেন্টিমিটার তাহলে এখন পানি খালি করার জন্য ভার আরো দুই সেন্টিমিটার নিচে তাহলে নিরানব্বই যোগ দুই তাহলে বর্তমান কার্যকর দৈর্ঘ্য কত বর্তমান কার্যকর দৈর্ঘ্য হচ্ছে নিরানব্বই যোগ দুই তার মানে একশো এক সেন্টিমিটার ক্লিয়ার সবাই তো যদি কার্যকর দৈর্ঘ্য জানো তোমাকে দোলনকাল বের করতে কেউ আটকায় রাখছে কতদিন কোন দোলনকাল তোমাকে বের করতে কেউ আটকে রাখছে তাহলে এখন কাল আমি টি টু সময় টু পাই রুট অভার অফ কার্যকরদের করছে একশো এক সেন্টিমিটার একশো এক সেন্টিমিটার মানে ওয়ান পয়েন্ট জিরো ওয়ান ডিভাইডেড বাই নাইন পয়েন্ট এইট ক্যালকুলেশনগুলো অঙ্ক শেষ ক্যালকুলেশন করো কেউ আটকে রাখে নাই আমাকে কেউ উত্থামাতে পারবেন না পারবেন না পারবেন না যা পাইছো এটা রুট করো রুট ওভার অফ অ্যান্সার ইন্টু টু ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর

ওকে সো বাজে কমেন্ট দেখার সময় নেই যারা বাজে কমেন্ট করছে তারা তাদের ক্যারিয়ার খেয়ে দিচ্ছে তারা পড়তেছেন এটা হচ্ছে তাদের সমস্যা ওকে আমরা এখন আসি পঁচাশি নম্বর স্লাইডে তার মানে হচ্ছে চোরাসিত চলে যাই অলরেডি লাস্ট স্লাইড দোলকটির কার্যকর দৈর্ঘ্য কত সেকেন্ড দোলকের সিলিন্ডার আকৃতির বব পূর্ণ আছে এর ববের দৈর্ঘ্য আট সেন্টিমিটার দোলকটির কার্যকর দৈর্ঘ্য অলরেডি আমরা এটা পরাইসিত সো দেখো ভাই আমরা কতগুলো স্লাইড পড়েছি আমরা পুরো মানে পঞ্চাশ থেকে শুরু করে পঞ্চাশ কই পঞ্চাশ তার মানে ভাইয়া খেয়াল করো আমরা পঞ্চাশটা আরো বেশি কই সরি দেখো ভাইয়া আমরা আঠারো নাম্বার স্লাইড থেকে শুরু করে আঠারো থেকে একশো পর্যন্ত স্লাইড পড়েছি একশো পর্যন্ত প্রত্যেকটা জিনিস এখানে আসলে এই ক্লাসটার মূল মারমর্থ কি জানো প্রত্যেকটা এমসি কেউ আমি ধরে ধরে পড়াইলাম প্রত্যেকটা এমসি কিউ শুধুমাত্র একটা এমসি কিউ না ওইটার পিছনে কোন সূত্র আছে ওই সূত্রে অন্য প্রশ্ন আসলে কিভাবে পারবা সব শিখাইছি ক্লাসটা কেমন লাগছে এই পর্যন্ত যারা করছি একটু কমেন্ট সেকশনে জানায়ও তোমরা কি সব কিছু বুঝতে পারছো কিনা দেখো আঠারো সিকিউ থেকে একশো টা এমসি সিকিউ তার বিরাশি ধরনের এমসিকিউ তোমাদেরকে আমি পড়াইছি এইটি টু টাইপস অফ এমসিকিউ সো যদি মনে হয় যে ক্লাসগুলো তোমাদের ভাল লাগছে ক্লাসটা পছন্দ হয়েছে ক্লাসটা করে উপকার হয়েছে বিরাশি ধরনের এমসি কিউ আমরা সলভ করেছি বিরাশি ধরনের সূত্র পড়েছি সূত্র লিখাইছি তোমাদেরকে তাহলে অবশ্যই বন্ধুদেরকে জানাইও বন্দি গ্রুপে একটা রিভিউ দিয়ে দিও যে ক্লাসটি কেমন লাগছে আমি একটা পর একটা ছবি তুলতে পারো একটা স্ক্রিনশট রেখে তোমরা রিভিউ দিতে পারো স্মরণ বেগ তরণে গ্রাফটাকে দিচ্ছি এবার স্ক্রিনশট নাও এবং আচ্ছা আরেকটা জিনিস নেই পর্যায় বৃত্ত গতি এমসিকিউ ফিনিশ ওকে নেক্সট দিন অন্য একটা অধ্যায় পড়বো বাট নেক্সট দিন সবার থাকতে হবে বন্ধুদেরকে একটু জানিয়ে দিও স্ক্রিনশটটা নিয়ে বন্ধু বা গ্রুপে বইল ক্লাসটি তুমি বুঝছো কি না এতে করে অন্য অন্য স্টুডেন্টরা উপকৃত হবে তারা ক্লাসটিতে উপস্থিত থাকবে সো তোমার অনেস্ট অপিনিয়নটা দিও সো আশা করি স্ক্রিনশট নিয়েছো স্ক্রিনশটটা নিয়ে পোস্ট করবা যে ক্লাসটা কেমন লাগছে কতটুকু উপকার করেছে যেন তোমার বন্ধুবান্ধবীরাই তোমার রিভিউ দেখে আসতে পারে ক্লাসগুলো করে কারণ রিভিউ ছাড়া সাপোজ একটা ক্লাস সম্পর্কে কেউ যদি না জানে তাহলে সে ক্লাস উপস্থিত কেন থাকবে সো আমি চাই আমার এই কষ্ট যেন পরিশ্রম সার্থক বা নাকটাক বন্ধ হয়ে আসে কথা বলতে পারি না মানে কষ্ট হয় আর কি তারপরে পড়াচ্ছি একটা কারণে যেন বৃহৎ একটা গোষ্ঠী বৃহৎ একটা স্ট্রেন্ট উপকৃত হয় এটা হচ্ছে আমার মূল টার্গেট মূল ফোকাস সো তোমরা একটু রিভিউ দিও ক্লাসগুলো কেমন লেগেছে বা এই ক্লাসগুলো চাও কি না প্রতিটা অধ্যায়ের উপর এরকম ক্লাস চাও কি না সেটাও জানায় রিভিউতে আর অবশ্যই পৈরো আজকে ক্লাসটা করেই শেষ করে দিলাম তা না পর্যবিত গতি অধ্যায়ের এম এখন পড়ো তোমার কাছে সহজ লাগবে আমি সবটা ঢেলে দিয়েছি আমি সর্বোচ্চটা দিয়েছি যারা এতক্ষণ ধরে ক্লাসে ক্লাসে ছিলাম তাদের জন্য ও অনেকেই বলছিলাম ক্লাসের মাঝখানে গান 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 ক্লাসের মাঝখানে আমি গান গাইতে চাইনি যারা এতক্ষণ ধরে উপস্থিত ছিল আছো তাদের জন্য একটি গান আমার ও পরানো জাহা তুমি তাই তুমি তাই গো আমার ও পরানো জাহা তুমি সুখ যদি নাহি পাও যাও সুখের সন্ধানে যাও আমি তোমারে পেয়েছি হৃদয় মাছে আরো কিছু নাহি গো আমারও পরানো যাহা চায় আর পড়তেছি সরি লিরিক্স মিস্টেক হয়েছে আর হ্যাঁ আমার আর কিছু চাই না আমি তোমাদের পেয়েছি হৃদয় মাঝে আর তোমাদেরকেই ধরে রাখতে চাই জাস্ট তোমাদের উপস্থিতি লাগবে আমাদের ক্লাসগুলোতে তোমরাই আমাদের ইন্সপিরেশন এগিয়ে যাও সবাই ভালো থাকো সুস্থ থাকো অ্যান্ড হ্যাঁ পদচমিগুলো এনসিকে একদম ফালাফালা করে ফেলবো আল্লাহ হাফেজ আজকের জন্য